দেব বাণীতে স্বামীজি 1 জুলাই 1895 ভক্তদের সামনে থাউজেন্ড আইল্যান্ড পার্কে ঠাকুরের জীবনীর আলোচনা করছেন। তো আলোচনাটা খুব সংক্ষেপ, দু পাতাও ঠিক না, লেস দেন দু পাতা। এই দু পাতায় আলোচনা করছেন খুব সংক্ষেপে, হয়তো বলেছিলেন নিশ্চয়ই অনেক বেশি, কিন্তু মিস ওয়ার্ল্ডও যতটুকু লিখেছেন আমাদের কাছে অতটুকুই এসেছে। তো প্রথম যে প্যারাগ্রাফ সেটা খুব সংক্ষেপে ঠাকুরের বাবা নিয়ে বলছেন, খুব সংক্ষেপে। আর মনে রাখবেন, যাদের সামনে বলছেন তাদের ভারত সম্বন্ধে কোনো আইডিয়া নেই, দু চারটে শব্দ খালি জানে। সেই শব্দ যে কী আইডিয়া কনভে করে সেটার ব্যাপারেও অতটা পরিষ্কার না। তো এই ধরনের লোকগুলোকে স্বামীজি বোঝানোর চেষ্টা করছেন। ঠাকুরের বাবার কথা বলতে গিয়ে বলছেন যে শ্রীরামকৃষ্ণ ওয়াজ দ্য সন অফ এ ভেরি অর্থোডক্স ব্রাহ্মিন, বাংলায় বলছেন নিষ্ঠাবান। নিষ্ঠাবানই ভালো শব্দ। আর যারা আপনারা ঠাকুরের জীবনী পড়েছেন তারা জানেন যে কীভাবে ঠাকুরের বাবা এতই নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন যে উনি কারোর কাছ থেকে কিছু নিতেন না, আবার কোনো চাকরি করবেন না, পূজারি হবেন না। আগেকার দিনে এরকম ব্রাহ্মণ ছিলেন। আমরাও বাচ্চা বয়সে এই ধরনের ব্রাহ্মণগুলোকে দেখেছি যে যারা ওই শাস্ত্র পাঠ করবেন, নম্বর ওয়ান, কোনো মন্দির আদিতে বাড়িতে বসে থাকবে, কেউ যদি কোনো দান দক্ষিণা দিয়ে দিল তাতেই যতটুকু চলে। থিওরিটিক্যালি যদি আপনি দেখতে যান তাহলে এই যে পরমহংস সম্প্রদায়ের যে সন্ন্যাসীরা যারা হন তাদের যে আচার ব্যবহার, ওনাদের আচার ব্যবহার প্রায় ওই রকমই। তফাত হলো পরমহংস পরিব্রাজক যারা, তারা কোনো এক জায়গায় থাকেন না, গুরগুর 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 করতে থাকেন। এনারা কোথাও একটা বাড়ি বানাতেন, বিয়ে থা করতেন, সন্তান হতো, সবই হতো, কিন্তু টাকা পয়সা নেই। কোনো পরিচিত কিছু দান টান যদি দিয়ে দিল, জমি জায়গা একটু দিয়ে দিল, সেটা আবার নিজেরা চাষ করবেন না। আগেকার দিনে লাঙল ধরা ব্রাহ্মণদের পক্ষে নিষেধ ছিল টোটালি। এখনও যারা একটু এই জাত পাঁত এগুলো যারা মানে তারা লাঙল নিজে ধরে না, কিন্তু ট্র্যাক্টর চালায়, এটা মজার জিনিস। ঠাকুরের বাবা বলছেন যে তখনকার দিনের নৈষ্ঠিক এক ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, যার বর্ণনা স্বামীজি করছেন যে তিনি কারোর কাছ থেকে দানটা নিতেন না, শুধু কিছু ব্রাহ্মণের জাতি প্রজাতি ছিল, প্রজাতি না, এরা বলতে পারেন ছোটো ছোটো জাতি, যারা তার থেকে শ্রেষ্ঠ শুধু তাদের থেকে নেবেন। এটা আছে এই অনেক সব হিন্দিতে একটা খুব নাম করা কথা আছে, তিন কনৌজিয়া তেরা চুল্হা, কান্ন খুব যে ব্রাহ্মণ যদি তিনজন থাকে ও ১৩টি উনুন লাগে, মানে ওদের আগুনও অশুদ্ধ হয়ে যায়। একজন যদি উনুনের জন্য আগুন জ্বালিয়েছে ওইটাও অশুদ্ধ, ওটা ছুঁয়ে নিলে সব অশুদ্ধ হয়ে যাবে, এত গোঁড়া। তো শুধু বলছি যে তিনটে ব্রাহ্মণ যদি এক জায়গায় থাকে, শুধু যে তার তিনটে উনুন হবে তা না, ১৩টা উনুন হয়ে যাবে, মানে একটা টন্ট করে এটা বলা। তো বড্ড বেশি এই একটা সেন্স অফ পিওরিটি ছিল। এটা কতটা ঠিক কতটা ভুল আমরা এগুলোতে আর যাচ্ছি না, এগুলো অন্য পুরো সাবজেক্ট, যখন আসবে তখন এটা আলোচনা ওইটাও করব। ঠাকুরের বাবা এরকমই ছিলেন। আর যারা আপনারা পড়েছেন খুব সাধারণ গল্পতেও যারা পড়ে থাকবেন সেগুলো দেখবেন এগুলো বর্ণনা করছেন যে কীভাবে ঠাকুরের বাবা যে মিথ্যা সাক্ষী দিলেন না বলে সেই গ্রামের জমিদার বার করে দিলেন, কামার পুকুরে এলেন, এখানে আবার তাকে তার বন্ধু কিছু জমি টমি দিলেন, সেখানে এই যতটুকু চলতো অভাবেই জীবন ছিল। ঠাকুরের বাবারও অভাবের জীবন, ঠাকুরেরও অভাবের জীবন। বলছেন নাইদার মাইট ইউ ওয়ার্ক নর ইভেন বি এ প্রিস্ট ইন এ টেম্পল নর সেল বুকস নর সার্ভ এনি ওয়ান।
বই বিক্রি করার কথা স্বামীজি এখানে বলছেন বিদেশিদের বোঝানোর জন্যে, কারণ তখনও বই বিক্রি করার সিস্টেমই শুরু হয়নি। যে যদি কেউ মনে করে যে যা বই বিক্রি করে চালাতে পারেন, তাও না। তার মানে হচ্ছে যে এমন বান্ধন রয়েছে তার, যে কয়েকজন তার ওপর থেকে, তার ওপরে যে ব্রাহ্মণগুলো আছে তারা যদি দান টান দেয় তাতেই যতটুকু চলে। যদি আপনি এটা না মানেন, জাতিচ্যুত করে দেবে আপনাকে। জাতিচ্যুত যদি হয়ে যায়, আপনার ছেলে মেয়ের আর কোথাও বিবাহ হবে না, সবটাই শেষ। গোঁড়ামি এত বেশি ছিল তো, ঠাকুরের বাবা গোঁড়া ছিলেন না, নিষ্ঠাবান ছিলেন। নিষ্ঠাবান গোঁড়াতে একটু তফাত হয়, নিষ্ঠাবান হয় যে উনি সত্যি একটা উচ্চ জীবনযাপন করার চেষ্টা করছেন, যে যেখানে তার জীবন এক খুব উচ্চ মানের সন্ন্যাসীর জীবনের মতো হয়ে যাচ্ছে। গোঁড়ামি হয় যেখানে ওই আদর্শটা নেই কিন্তু বাকি সবটাই আছে। তো গোঁড়ামি মানুষকে নিচের দিকে নিয়ে যায়, নিষ্ঠা মানুষকে ওপরের দিকে নিয়ে যায়। এটা এটা খুব ছোট্ট তফাত। তো বলছেন, হি কুড অনলি হ্যাভ হোয়াট ফেল ফ্রম দ্য স্কাইজ অজগর বৃত্তি, কি বাংলা কি বলছেন, আকাশ বৃত্তি, আকাশ বৃত্তি অজগর বৃত্তি ওই একই, যেটা নিজে এসে গেল। অ্যান্ড ইভেন দ্যাট মাস্ট বি কামিং থ্রু এ নট কাম থ্রু এ ফলেন ব্রাহ্মিন, কিন্তু ওই আকাশ বৃত্তি যেটা হবে, ও অজগর বৃত্তি যেটা হবে, সেটাও যেন কোনো অন্য জাতি তো ছেড়েই দিন। যদি কোনো ওর নিচে জাতি যদি হয় ব্রাহ্মণ, তারও নেবেন না। বলছেন, টেম্পলস হ্যাভ নো হোল্ড অন দ্য হিন্দু রিলিজিয়ন, ইফ দে ওয়ার অল ডিস্ট্রয়েড রিলিজিয়ন উড নট বি এফেক্টেড এ গ্রেন। সেখান থেকে স্বামীজি বলছেন, ঠাকুরের উপরে ধীরে 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 আসবেন, আসার জন্যে আগে নিয়ে আসছেন, একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করছেন, যে মন্দির, হিন্দু ধর্মে মন্দিরের কোনো ইম্পর্টেন্স নেই। তার জন্যে যদি মন্দিরগুলোকে নষ্ট যদি করে দেওয়া হয়, তাহলে কিন্তু হিন্দু ধর্মে কিছুই হবে না, হিন্দু ধর্ম যেমন তেমনই থাকবে। এটা এটা অন্যান্য ধর্মেও কিছু 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 আছে, কিন্তু যেমন খুব ইম্পর্টেন্ট হলো, যদি আমরা মূল ধর্মগুলোতে দেখতে যাই, বৌদ্ধ ধর্মে এটার কোনো ইম্পর্টেন্স নেই, জৈন ধর্মেও কোনো ইম্পর্টেন্স নেই, মন্দির অ্যাজ সাচ কোনো ইম্পর্টেন্স নেই, শিখদেরও কোনো ইম্পর্টেন্স নেই। কিন্তু পরে পরে জৈন ধর্ম খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে শুরু করলো, মন্দির ছাড়া ওদের চলে না। আপনাদের বলছিলাম ওয়ার্ল্ড অফ রিলিজিয়ন বই যখন পড়বেন, বইটা আসছে, ওখানে এগুলো সবই ডিসকাশন করা আছে। খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে জুডাইজমে, যহুদিদের ধর্মে সিনাগগ বলে, ওটা খুব ইম্পর্টেন্ট তাদের কাছে। কারণ যহুদিদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে, একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, ওরা একটা ট্রিটি করে ভগবানের সঙ্গে, কভেনেন্ট, একটা ট্রিটি, যে ভগবান তুমি আমাকে, তুমি আমার এটা দেখবে, এই বদলে আমি তোমার কাছে এটা দিচ্ছি। আমরা যেটা আমাদের ভাষায় যেটা ভগবানকে গিয়ে যখন আমরা প্রসাদ নিবেদন করি, কিন্তু ট্রিটি। আর যহুদি ধর্ম অরিজিনাল ছিল ট্রাইবাল রিলিজিয়ান, ট্রাইবাল রিলিজিয়ান মানে হচ্ছে ট্রিটি যখনই হবে কী দিয়ে হবে, হ্যাঁ, রক্ত দিয়ে, রক্ত দিয়ে। এটা এই ট্রাইবাল কালচারে আছে, যখনই কোনো হবে ট্রিটি, বন্ধু বান্ধব যখন হয়, একবার আমরা মেনশন করছিলাম কীভাবে যারা বন্ধুত্ব করে, ওই আঙ্গুল কেটে কেটে রক্ত মিশিয়ে দেয়, আমার তোমার রক্ত এক হয়ে গেল। তো চঙ্গেজ খাঁর ওরকম বন্ধুত্ব ছিল, বলেছিলাম একবার ক্লাসে। তো চঙ্গেজ খাঁ পরে নিজের বন্ধুকে যখন নিতে চাইল নিজের আন্ডারে, সে রাজি হয়নি, তো ফলে অনেক ঝামেলা টামেলা করে শেষমেশ
চেঙ্গেজ খান নিজের ওই বন্ধুকে ধরতে পেরেছে বিট্রেয়ালের মাধ্যমে। তো একটা সম্মানে চেঙ্গেজ খান বললো তোমার শেষ ইচ্ছা কি? তো বললো যে দেখো, তোমার রক্ত আমার শরীরে আছে, মিলিয়েছে কি না, ওই রক্তটা যেন মাটিতে না পড়ে, দেখুন সেই বন্ধুর কেমন ইয়ে। আর সেই বন্ধু আসলে চেঙ্গেজ খানকে আটকাতে চাইছিল যে তুমি এগুলো যেগুলো করছো এটা খুব ক্রুয়াল হয়ে যাচ্ছে। চেঙ্গেজ খান মেনে নিল যে রক্ত জমিতে পড়বে না, সেই জন্য একটা বড় চাকা নিয়ে তার শরীরটাকে উল্টো করে চাকাতে বেঁধে দেওয়া হলো। হ্যাঁ, চাকার সঙ্গে বেঁধে দেওয়া হলো, তার মানে স্পাইন পুরো ভেঙে গেল, পুরো ঠক করে এরকম করে শরীরটাকে বেঁকিয়ে দেওয়া হলো, যে রক্ত পড়লো না কিন্তু ভেতরে শেষ। তো রক্তের এত দাম ট্রাইবাল কালচারে, ওরা সেই জন্য করে কি নিজের এগুলো যেন একটা ওই ডভ ঘুঘুর উপরে দিল, দিয়ে ঘুঘুকে বলি দেওয়া, জুডাইজমে বলি দেওয়ার একটা বিরাট একটা প্রচলন আছে। পার্সিদেরও যেটা, পার্সিদের হচ্ছে ফায়ার টেম্পল খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা ফায়ার ওয়ার্শিপার্স, যেখানে সেখানে অগ্নির উপাসনা করে না, ফায়ার টেম্পল সেই করেন, তাই জন্য ফায়ার টেম্পলের ওদের বিরাট ইম্পর্টেন্স রয়েছে। আর মুসলমানদের এত কড়াকড়ি নেই, কিন্তু ওদের মসজিদগুলো যেগুলো সেগুলো হচ্ছে প্লেস অফ ওয়ার্শিপ, কারণ আছে যে তোমরা যেখানে নামাজ পড়বে ওটা একটা জায়গা, মসজিদের ওই সেন্সে রোল নেই। কিন্তু ক্রিশ্চিয়ানিটির কাছে, ক্রিশ্চিয়ানদের কাছে চার্চ সাংঘাতিক জিনিস, চার্চ হচ্ছে বডি অফ ক্রাইস্ট। আর এখানে স্বামীজিটা বলছেন, ওই শিষ্যগুলোকে বলছেন কি না, ওরা তো চার্চকে দেখছে বডি অফ ক্রাইস্ট, তো জিসাস নিজের জীবদ্দশায় এই কথাগুলো বলতে শুরু করেছিলেন। আর ওই যে ব্যান্ড, যে কয়েকজন শিষ্যকে নিয়ে যেটা দাঁড় করাচ্ছেন, সেটা যেন তখনই দেখাচ্ছেন যে এই যে বডি, বডি মানে একজুট হওয়া, আর জিসাসের যে বডি দুটো যেন এক। তো সেই জন্যে চার্চ অ্যাজ এ বিল্ডিং, চার্চ অ্যাজ এন আইডিয়া, চার্চ অ্যাজ এ কনগ্রিগেশন বিরাট ইম্পর্টেন্ট। মানে ভগবানের পরেই নেক্সট স্থান কিন্তু হচ্ছে চার্চ, জিসাস আর ভগবান এক। তো চার্চের একটা সাংঘাতিক দাম, ওইটাকে অ্যাটাক করে স্বামীজি বলছেন হিন্দুদের কাছে মন্দিরের কোনো স্থান নেই। তখন বলবে যে অযোধ্যা যেটা ওখানে তাহলে ছেড়ে দিন, ওরা তো মন্দির নিয়ে বলছে না, ওরা জন্মস্থান নিয়ে বলছে, জন্মস্থান তো আর পাল্টাবে না। সেটাকেই আবার ওনারা বলছেন যে মসজিদ যেটা হয় সেটা তো, সেটা ওর রিলিজনের সঙ্গে কোনো ইন্টিগ্রাল সম্পর্ক নেই। তো হিন্দুদের নামে লোকেদের একটা ধারণা যে হিন্দু হচ্ছে পৌত্তলিক, মূর্তি পূজা করে, হিন্দুদের কাছে মন্দির ইম্পর্টেন্ট না, হিন্দুর কোনো মূর্তির কোনো ইম্পর্টেন্স নেই, কারণ ইম্পর্টেন্স থাকলে ওটা শাস্ত্রীয়ভাবে মেনশন করা হতো, আর আমাদের পুরনো শাস্ত্রগুলো ওরা জানেই না মন্দির বলে কি হয়। দিয়ে স্বামীজি বলছেন, এ ম্যান মাস্ট অনলি বিল্ড এ হাউস ফর গড অ্যান্ড গেস্টস, টু বিল্ড ফর হিমসেলফ উড বি সেলফিশ, দেয়ারফর হি ইরেক্টস টেম্পলস অ্যাজ ডুয়েলিং প্লেসেস ফর গড। স্বামীজিকে যখন নিন্দা করে, আর নিন্দা করার তো একটাই গ্রুপ আছে, কমিউনিস্ট, কমিউনিস্ট ছাড়া স্বামীজিকে নিন্দা করে না। তো যখন ওরা নিন্দা করে, তখন অনেক সময় স্বামীজির নামে এগুলো বলে, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ব্র্যান্ড অফ হিন্দুইজম, যে যেন স্বামীজি হিন্দুদের একটা খুব সুন্দর চিত্র যেন সামনে ধরেছেন, যেসব তা না, স্বামীজি কখনও মিথ্যে কথা বলেননি। স্বামীজির এগুলো যেগুলো পড়েন, যেমন একটা খুব সহজ একটা, একটা খুব সিম্পল ঘটনা বলছি, স্বামীজি যখন আমেরিকা গেছেন প্রথমের দিকে, তো স্বামীজিকে সেই তখন ক্রিশ্চিয়ানসরা অনেক অ্যাট্যাক করছিল, আর তার আগে থেকে একটা প্রচলন চলে আসছিল যেখানে প্রচুর ছবি ছাড়া ছিল, যে যেখানে নদী রয়েছে দেখে বোঝা যাচ্ছে সেটা গঙ্গা নদী, কারণ চিতা দাহ হচ্ছে। আর সেখানে ছোটো ছোটো বাচ্চা তাকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, আর ওখানে বড় বড় কুমির দাঁড়িয়ে আছে,
যদি আপনি মেরি লুই বার্কের নিউ ডিসকভারিজ বই দেখেন, সেখানে সেই ছবিগুলো যেগুলো প্রচলিত ছিল সেই ছবিগুলো দেওয়া আছে। তো স্বামীজি তখন বলছেন খুব মজা করে যে ছবিগুলো তো দেখবেন, মাগুলো সবটা হচ্ছে কালো রং আর ছেলেগুলো সবকটাই হচ্ছে সাদা ধপধপে রং, যাতে সিম্পেথি আসে। তো স্বামীজি এই জায়গায় যখন স্পিচ দিচ্ছেন, ওনাকে ওরকম জিজ্ঞেস করছে যে যে স্বামীজি আপনাদের ওখানে এখনও কি বাচ্চাদেরকে গঙ্গায় ফেলে দেওয়া হয়? বলে আমাকেও ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমি মোটা সোটা ছিলাম তো সেদিন আমাকে খায়নি। তো তখন স্বামীজি বলছেন, একটা জায়গায় আছে স্বামীজি বলছেন যে আমাদের ওখানে কুমির হয় না গঙ্গাতে। তো আমার না অনেক আগেকার কথা বলছি, খুব অড মনে হয়েছিল যে কুমির তো হয়, আমরা তো বাচ্চা বয়স থেকে জানি গঙ্গায় কুমির হয়। তো স্বামীজি এটা ডিফেন্ড করার জন্য ওনার একটা ভুল কথা বলার কি দরকার ছিল? তো এই প্রশ্নটা অনেক দিন আমার মাথায় ঘুরেছে যে একটা হিন্দু ধর্মকে করার জন্য যে আপনারা এগুলো ফালতু লিখেছেন, আমরা কখনো এগুলো শুনিনি। অনেক সময় যেটা হতো, ওই প্লেগ ক্লেগ হলো, প্রচুর মানুষ মরছে, ক্রিমেট করতে পারতো না, গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দিত, সেইটাকে এরা এভাবে বলছে যে আমরা হলাম একটা অসভ্য বর্বর জাতি যাকে বাঁচানো দরকার। এইগুলো ছবিগুলো দেখিয়ে ওই খ্রিশ্চান ফাদারগুলো টাকা কালেক্ট করতো, তে ক্রিশ্চিয়ানিটি প্রসার করতো, আর হিন্দুগুলো এমন সেই টাকাগুলো গিফটগুলো সব নিয়ে নিত, কনভার্ট কেউ হতো না। স্বামীজি বলছেন যে যখন ছিপ ফেলা হয় তো জেনারেলি কী হয় যে চারা খেতে গিয়ে হুকটাও ধরে নেয়, কাঁটাটাও ধরে নেয়। তো বলছেন যে হিন্দুরা অনেক চালাক, চারাটা খেয়ে নেয়, কাঁটাটুকু ছেড়ে দেয়। তারপরে যখন হঠাৎ একবার মনে হলো যেটা কি, তখন অনেক রিসার্চ করতে শুরু করলাম। খুব সাধারণ কথা, একটা খুব সিম্পল কথা, দেখলাম আরে সত্যি গঙ্গায় কুমির হয় না, গঙ্গায় ঘড়িয়াল হয়। ঘড়িয়াল হচ্ছে লম্বা মাথা, ওরা মাছ খায়, ওরা মাছ এই ছোটো 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 জিনিস খায়। কুমির হচ্ছে বড় মাথা, মানুষকে যেগুলো টেনে নিয়ে যায়। তো কুমির অনেক আগেই ভারতবর্ষে বিশেষ করে গঙ্গায় শেষ হয়ে গেছে। রুডিয়ার্ড কিপলিং একটা ওর গল্প আছে, সেখানে ওরকম একটা কুমির মুঙ্গের ঘাটে কীভাবে একজনকে খেয়েছে, সেটাকে কীভাবে বড় হয়েছে বাচ্চা, অজান্তাই বদলা নিয়ে যেয়ে সেই কুমিরকে মেরেছে, এমন একটা চিত্রণ সেখানে করেছে। ওগুলো পড়লে মনে হয় যেন পুরো ভারতবর্ষে শুধু গঙ্গা নদী আর গঙ্গা নদীতে শুধু কুমিরগুলো যেন পড়ে আছে। কুমিরের একটা হলো ক্যারেক্টারিস্টিক, ও জমিতেও চলতে পারে, ডাঙায় চলতে পারে, ঘড়িয়াল চলতে পারে না। তো এই যে আমরা প্রবলেমটা কি হচ্ছে, বাংলাতেও প্রবলেম হচ্ছে ঘড়িয়াল, হিন্দিতে মগরমচ্ছ আর ঘড়িয়াল বলে, বাংলায় দুটোর কমন শব্দ হলো কুমির, ফলে একটা কনফিউশন এসে গেছে। স্বামীজি ঠিকই বলেছেন গঙ্গায় কোথাও মগরমচ্ছ হয় না। আর এই মগরমচ্ছ বলতে যেটা আফ্রিকা আদিতে যেটা হয়, যেগুলো মানুষকে ধরে সবসময় টেনে নিচ্ছে, ওগুলো কদাচিত কখনো ভারতবর্ষে কোথাও কোথাও হয়তো ছিল, কিন্তু গঙ্গায় যে অর্থে বলে এগুলো হচ্ছে ঘড়িয়ালের জাত। আমরা যখন কুমির কুমির বলে এগুলো সব ঘড়িয়ালের জাত। তো ফলে কি হয়, স্বামীজি যখন নিন্দা করে লোকেরা, ওরা অনেক সময় মনে করে যে স্বামীজি রোজি পিকচার, রোজি পিকচার মানেটা কি, আমি বিদেশে আছি, বিদেশিদের কাছে আমার বাড়ির কথা বলছি, তো বেস্ট ফুড ফরওয়ার্ড, যেটা আমার ভালো আমি সেটাই বলবো, সবাই তাই করে। সেই যারা নিন্দুক যারা এগুলো, তাদেরও যখন মেয়ের বিয়ে হবে, অ্যারেঞ্জ ম্যারেজ তো এরা করে না, এদের তো কী আছে ভ্যালিউজ, কী আছে কালচার, কী আছে এথিক্স ভগবান জানে, এই বিয়ে করছে এই ছাড়ছে, এই বিয়ে করছে এই ছাড়ছে, আর এটাও বোঝা যায় না যে কটা বিয়ে হয়েছে, কোন বিয়ের কোন সন্তান। তারপর অনেক সময় দেখা যায় যে বিয়ে করলো তার নিজের সন্তান সেই স্টেপ মাদারকে নিয়ে পালিয়ে গেছে, এদের ভ্যালিউজকে নিয়ে কী আলোচনা করবেন। সেখানে এরা যখন এগুলো নিন্দা করে, এই এই সরি এই ধরনের লোকেরাও যদি কালকে তার মেয়ের কোথাও বিয়ে হয়, যেখানে যে আমাদের পুরনো যারা রাজবংশের লোকেরা আছে, এরা এখনও কিন্তু সেই রাজবংশেই বিয়ে দেয়, যেখানে সেখানে দেয় না, সেখানে যখন মেয়ের কথা বলবে, ভালো কথাই বলবে।
গুণ দুর্গুণ সবারই আছে, সব মানুষেরই থাকে, সব সোসাইটিতেই থাকে। আমি যখন বাইরের লোকের সঙ্গে কথা বলবো, আমার যে দুর্বলতাগুলো আছে আমি কেন বলতে যাব? আমার বাড়ির লোকের যে দুর্বলতাগুলো সে তো তার কাছে আমি বলবো, আলাদা করে বলবো, তোমাকে আমি কেন বলতে যাব? আর আমার সত্যি একটা জাতি যে এত উচ্চ মানের আদর্শগুলোকে নিয়ে এসেছে, সেই আদর্শগুলোকে না এনে এই একজন আছেন সন্ন্যাসী, সে পলিটিক্সেও আছে, সে সারাটা দিন খালি হিন্দুদের নামে গালাগাল দিয়ে যায়, গেরুয়া পরে হিন্দুদের নামে গালাগাল দিয়ে যাচ্ছে। ওর কথাগুলো শুনুন, কথাগুলো কিন্তু ঠিক বলছে, কিন্তু কিচ্ছু বোঝে না হিন্দু ধর্মের, কোনো শাস্ত্র পড়েনি, আর্য সমাজের ফলোয়ার, খালি নিন্দা করেছে। দেখে মনে হয় যে কি কোন বংশের এরা, এক একটা। স্বামীজি সেই এই জায়গাটায় বলছেন, নিজের জন্যে বাড়ি করা, নিজের জন্যে ভোগ করা, এটা কেমন একটা স্বার্থপহর বলে মনে হতো। সেই জন্য এনারা খুব কায়দা করে এমনভাবে করতেন যে বাড়ি যদি বানাতেই হয় তাহলে মন্দির বানাও আর ধর্মশালা, ধর্মশালা দেখবেন যার জন্যে বিড়লা আদিরা এখন ওরা সবসময় ওই মন্দির বানিয়ে যাচ্ছে, ধর্মশালা বানিয়ে যাচ্ছে, মন্দির বানিয়ে যাচ্ছে, ধর্মশালা বানিয়ে যাচ্ছে। তো নিজেদেরও সুখ সুবিধার জন্য, নিজেদেরও সেফটি সিকিউরিটির জন্য একটা বাড়ি থাকতো, কিন্তু আমরা যেভাবে আমরা এখন কল্পনা করি একটা বিরাট রাজমহল, এই এতটা করতে না, কথাচিত কখনো কেউ করতো সেফটি সিকিউরিটি এগুলোর জন্যে। মানুষ কিন্তু সচরাচর পয়সা দিয়ে থাকলে এই ধর্মশালা বানাতো আর মন্দির বানাতো। তো বলছেন যে এমনকি এই যে খাওয়া দাওয়া দেখবেন, এখনও ভারতবর্ষে ইভেন টুডে বাড়িতে যদি আপনার পুজো আদি হয়, যেখানে নিয়মিত পূজার ব্যবস্থা আছে, তখন এই ভোগ রাগ যখন এই বেলুড় মঠে আমরা দেখি, মায়ের যখন ভোগ আদি হয়, আপনারা যারা ছবি দেখবেন যে এত রকমের ভোগ, তো হয়তো ভাববেন যে সন্ন্যাসী এরকম খায়, কিচ্ছু না, সন্ন্যাসীদের রোজ ঝোল চচ্চড়ি ছাড়া আর কিচ্ছু থাকে না। তো রান্নাবান্না যদি হয় ওইটা ঈশ্বর সেবার জন্যে করা হয়, যা কিছু করবে ঈশ্বর সেবার জন্যে, অতিথির জন্যে, পাবলিকের জন্যে। এই ভাবগুলো ধীরে ধীরে ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে, মানুষের সেই জন্য আজকে এত কষ্ট হচ্ছে, এত স্বার্থপর হয়ে গেছে, এত স্বার্থপর হয়ে গেছে, ফলে মরছে। যখন দেখছে যে স্বার্থ আর টেনে নিতে পারছে না, যখন দেখছে যে খিমচে আর খেয়ে নিতে পারছি না, কষ্ট তখন হয়। তো বলছেন যে রানী রাসমণি, প্রথমে তো একটা প্যারাগ্রাফ বাবার বললেন, সেখানে এবার ধীরে ধীরে রানী রাসমণিতে নামছেন, যে এইটা ভারতবর্ষের প্রথা যেখানে মানুষ মন্দির বানায়, যেখানে মানুষ ধর্মশালা বানায়। দিয়ে বলছেন, ওয়িং টু দি এক্সট্রিম পভার্টি অফ হিস ফ্যামিলি, শ্রী রামকৃষ্ণ ওয়াজ অবলাইজ টু বিকাম ইন হিস বয়হুড এ প্রিস্ট ইন এ টেম্পল ডেডিকেটেড টু দি ডিভাইন মাদার। এই যে যেমন আপনারা জানেন যে ঠাকুরের দাদা টোল চালাতেন, তখনকার দিনে সংস্কৃত পড়ার জন্যে টোল চালানো হতো, ঠাকুর এলেন, ঠাকুর তো পড়াশোনা কিছু ছিল না, টোলে এসে আর কি করবেন, কাকে পড়াবেন। ইতিমধ্যে রানী রাসমণির কালী মন্দির হলো, আর রানী রাসমণির যে মন্দির সে তো ঠাকুর এসেছেন বাবার পুরো গুণ ঠাকুরের মধ্যে। হ্যাঁ, রামকুমারের মধ্যে কতটা ছিল আমরা অত ডিটেলস জানি না, কিন্তু ঠাকুরের মধ্যে পুরো প্রচণ্ড গোঁড়া লোক, ওনার মাথায় খালি ঘুরছে এই মন্দির কৈবর্তের আর এই অন্য কৈবর্তের, উনি খাবেন না। তো কোথাও একটা এই যে অন্য মাকে অর্পণ করে দেওয়া হয়েছে, তারপরে প্রসাদ আসছে না, পরে কিন্তু হৃদয়রাম এরা যখন ছিল তারা ওটা অস্বস্তি লাগতো ওদের। এটা একটা বিরাট বড় প্রবলেম যে এই কথাগুলো শুনলে, 100 বছর আগেকার কথা,
অনেক সময় মনে হয় যে এটা কি হচ্ছিল, আমরা কি জাতি প্রথাকে কি আমরা প্রশ্রয় দিচ্ছি? যখন আপনি খুব জাগতিক স্তর থেকে যখন কথা বলবেন, যেখানে নিজের জীবন নিজের দেহ এটাই শেষ কথা, সেখানে সত্যি মনে হয় যে এটা প্রশ্রয়। কিন্তু যারা একটা অন্য স্তরে থাকেন, তাদের পক্ষে এটা অন্যরকম। একজন মহারাজকে জানি, তিনি প্রচুর তাকে বাইরে টাইরে যেতে হয়। আমি জানতাম না, উনি হঠাৎ শুনলাম ওনার কাছে, উনি এমনি খুব লিবারাল, প্রচণ্ড লিবারাল সব কিছু, কিন্তু বলছে বাইরে একেবারে খান না। তো আমি জানতাম না, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাইরে খান না মানে? আপনি তো মানে রোজই প্লেনেই যাচ্ছেন, মাসে 15 দিন 20 দিন করে আপনি? না, কিছু খাই না। তাহলে না, আমি সঙ্গে খাওয়া নিয়ে যাই, সেগুলোই খাই প্লেনে। আর এই যে সেমিনার টেমিনারে? বলছেন না, আমি কিছু খাই না, ওই পারলে ওখানে যেটা কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস যেটা ইয়ে থাকে, বটল ড্রিঙ্কস থাকে, ওটা এর এছাড়া। তো বলছেন যে না, আমি দেখেছি ওটা বাইরের অন্ন খেলে আমার শরীর মন দুটোই খারাপ হয়ে যায়। এটা কিন্তু আমি অনেক সাধু সন্ন্যাসীদের জানি, অনেকেরই আমি জানি যে ওই রকম বাইরের খাওয়া খেলেই শরীর খারাপ করে যাবে। আর আপনাদের ঘটনা বলেছিলাম, স্বামী তপস্বানন্দ মহারাজ ছিলেন আমাদের, আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো আমি তখন বাচ্চা ব্রহ্মচারী ছিলাম অদ্বৈত আশ্রমে। মহারাজকে গিয়ে, মহারাজ আসতেন এখানে মিটিংয়ে, ওনাকে বললাম যে মহারাজ একদিন চলুন অদ্বৈত আশ্রমে। ছেলে মানুষের কথা আমরা তো এভাবে ভাইস প্রেসিডেন্টকে বলতে পারি না। তো উনি বলছেন যে তুমি আমাকে প্রসাদ খাওয়াতে পারবে? উনি এই চেন্নাই মঠে ছিলেন, চেন্নাই মঠে নিত্য পুজো আছে, বেলুর মঠে নিত্য পুজো আছে, যে খাওয়া হয় সেটা প্রসাদ। তো আমি একটু চমকে উঠলাম। তো উনি আবার আমার দিকে তাকিয়ে বলছেন যে যাবো তো, প্রসাদ খাওয়াতে পারবে? অদ্বৈত আশ্রম, সেখানে কোনো পুজো নেই, কোনো প্রসাদ নেই। তো এটা একটা ধাক্কা লাগলো। সত্যি দেখুন, যাদের একটা ভাব, ওই ভাবে তিনি গ্রো করছেন। আর যারা একটা সুপারফিশিয়াল, সব দিক থেকে শ্যালো পার্সোনালিটি যারা, তারা এনাদের নিন্দা করবেন, এটা তো কিন্তু স্বভাব। কালচারালি যারা ইগনোরেন্ট হয়, কালচারালি যারা আনসাউন্ড হয়, তারা কালচারালি যারা সুপিরিয়ার তাদের নিন্দা করবেই। এবার একজন মহারাজ আমাদের বলছিলেন গল্প, উনি বৃন্দাবনে এক সময় ছিলেন, অনেক অনেক আগেকার কথা। তো বৃন্দাবনে ওনাদের হলো যে এই অনেক আগেকার কথা, তখন ছোট্ট বাড়িগুলো ছোটো 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 ছিল। তো ওনাদের মনে হলো যে পেশেন্টরা বসে থাকে এখানে, একটু একটা যদি লাউড স্পিকার দিয়ে কিছু মিউজিক যদি চালানো যায়, তো ব্যবস্থা করা হলো, শাস্ত্রীয় সঙ্গীত বাজছে। তো একদিন সেই মহারাজ বলছেন, যাচ্ছেন দেখেন গ্রামের 3-4 লোক বসে আছে, লাউড স্পিকার ওখানে বাজছে, ওরা ওই কানে হাতে এরকম করে নকল করে যাচ্ছে। তো সেই মহারাজ বলছেন যে তখন সত্যি আমার মনে হলো যে দেখো, এই যে উচ্চাঙ্গ সঙ্গীত, একটা উচ্চমানের যারা করেন তারা উচ্চমানের, যারা শোনেন তারা উচ্চমানের, হ্যাঁ, এইটাই একটা সাধারণ লোকের কাছে কীরকম বলে বোধ হয়। যারা কালচারালি সুপিরিয়ার তারা কখনো নিচের লোককে নিয়ে ভেঙাবে না। একজন যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ তৎকালীন শূদ্রকে গিয়ে ভেঙাবে না, তাকে নিয়ে অ্যাটাকও করবে না, খুব বলে বলবে দূরে থাকো দূরে থাকো। বড়রা আপনারা বাপ বড় যারা, বাচ্চাগুলোকে ভেঙাবেন না, একটু মজা করে হয়তো কখনো, বাচ্চাগুলো কিন্তু নকল করে। যারা ইনফিরিয়ার হয় তারাই এই জিনিসটা করে। কালচারালি যারা লো তারাই বড়দের নকল করে। এখন যারা কালচারালি লো তারা তো বলবেই যে এগুলো কি, হ্যাঁ ঠাকুর এটা কি করতেন, এরকম লোককে আমরা কেন মানব, ইত্যাদি ইত্যাদি। এগুলো জানে না, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ঢোকেনি। এখন তোমার নিচের জগৎ থেকে তুমি উঁচু জগৎকে যখন মাপবে, তো এরকমই হবে।
আর হয় কি যারা আনকালচার্ড হয় ক্ষমতা সবসময় তাদের বেশি থাকে অলওয়েজ কারণ তারা হিংস্র হয় অলওয়েজ উইদাউট এক্সেপশন কারণ যখনই মানুষ একটু কালচার্ড হয়ে যায় হিংস্রভাব তাদের দমে যায় দেখবেন কিছু কিছু পলিটিক্যাল পার্টি কত তাদের হিংসা হিংস্র হিংসার ভাব না হিংস্র প্রতিহিংসা না হিংস্র স্বামীজির স্ট্যাচুগুলোকে ভেঙে বেড়াচ্ছিল একসময় কলকাতায় গান্ধীজির স্ট্যাচুগুলোকে ভেঙে বেড়াচ্ছে বিদেশ থেকে আনা মূর্তিগুলো খালি থাকবে হিংস্র কালচারালি হচ্ছে লো সেই না হিংসার ভাব বড্ড বেশি এদের এরা এসে নিন্দা করবে তখন কি করবে ভালো মানুষ তারা ভালো বলে হ্যাঁ বাপু যা বলছো ঠিক ঠাকুরের নামে চারটে গালা গাল দেবে আমাদের মেনে নিতে হবে স্বামীজির নামে চারটে গালা গাল দেবে কি করবেন আমাদের তো আর ঠাকুর স্বামীজির মতো যোগ ক্ষমতা নেই যৌগিক শক্তি নেই আর আগেকার ঋষিদের মতো যৌগিক শক্তি নেই যে ভস্ম হয়ে যাবে বললেই ভস্ম হয়ে যাবে তো চুপচাপ মেনে নিতে হয় একবার ওই সেবা প্রতিষ্ঠান আমাদের হসপিটাল আছে ওখানে স্ট্রাইক আদি হলো ওই ওয়ার্কারগুলো ঘিরে ওই সাধুদেরকে খালি গালাগাল দিচ্ছে সেই গায়ে খোঁচা মেরে মেরে বলছে যে এই তো আপনারা তো সাধু হ্যাঁ এই তো দিন দিন আমাকে ভস্ম করে দিন দিন মার মার একটা অভিশাপ মার মারো দেখি কেমন অভিশাপ লাগে কি বলবেন আর সত্যি তারপরে লাগলো এমন অভিশাপ যে হসপিটাল বন্ধ হলো তারপরে শেষমেশ স্ট্রাইক ভাঙা হলো আর যত শত শত সব বদমাইশগুলো ছিল সব কটা চাকরি চলে গেল আমরা করিনি মানে হয়ে গেল লাগলো অভিশাপ লাগলো যার জন্য দেখবেন যারা কালচারালি আনসাউন্ড হয় চেঁচামেচি করে এরা চলবে ঠিকই কদিন পর যখন উল্টাবে ও আর তাকানোর মতো এরা থাকে না তো আমরা এই জন্য এই জিনিসগুলো না লোকে নিন্দা করবে এনারা এরকমই ছিলেন শুদ্ধ পবিত্র জীবন ঠাকুরের বাবারও তাই ঠাকুরেরও তাই ঠাকুরের দাদারও তাই তো বলছেন যে এনারা যখন এসেছেন চাকরির খোঁজে সেখানে তখন এই দক্ষিণেশ্বর কালী মন্দির তখন বলতো রাসমণির কালীবাড়ি এখন দক্ষিণেশ্বর নাম হয়েছে তো দিয়ে বলছেন যে ইট ওয়াজ ডেডিকেটেড টু দি ডিভাইন মন্ডল অলসো কল্ড প্রকৃতি অর কালী রিপ্রেজেন্টেড বা এ ফিমেল ফিগার স্ট্যান্ডিং উইথ ফিট অন এ মেল ফিগার আমরা যেটা জানি শিব সব হয়ে আছেন তার উপরে মা কালী দাঁড়িয়ে আছেন ইন্ডিকেটিং দ্যাট আনটিল মায়া লিভস উই ক্যান নো নাথিং স্বামীজি বর্ণনা করছেন মা কালীর মন্দিরের আর এই যে দুটো শব্দ নিয়েছেন ডিভাইন মাদার মা একটা শব্দ প্রকৃতি আরেকটা শব্দ কালী আরেকটা শব্দ এই এই ডিসকাশনগুলো অনেকবার আসবে মা যেন একটা ভক্তিভাবের কথা এটা যেন ভক্তি মার্গের কথা কালী একটা শক্তি মার্গের কথা ও তন্ত্র মতে আসে আর প্রকৃতি আমরা যখন বলি এটা সাংখ্য দর্শন থেকে যোগ দর্শন থেকে আসে বেদান্তে এটাকে অনেক সময় মায়া বলে পরে পরে যে স্ক্রিপচার্সগুলো যেমন মহানির্বাণতন্ত্রে এই সবকটাকে খুব কায়দা করে মেলানো হয়েছে এগুলো প্রথমের দিকে যখন শুনবেন বোঝা খুব কঠিন বোঝা সত্যি খুব কঠিন স্বামীজি বলছেন এই যে ডিভাইন মাদার মানে মা জগজ্জননী প্রকৃতি কালী সব এক আর তার মোস্ট পপুলার রিপ্রেজেন্টেশন হলো মেল ফিগার যেটাকে শিব বলছেন শিব পড়ে আছেন তার উপরে মা কালী দাঁড়িয়ে আছেন অর্থ হলো এই যে মায়া মাতৃশক্তি প্রকৃতি ইনি যদি পথ না ছেড়ে দেন ততক্ষণ আপনি এইরকমই চাপা পড়ে থাকবেন এখানে পুরুষ মেয়ের কোনো সম্পর্ক নেই যে কোনো প্রাণী যে জগতে আছে যতক্ষণ তিনি পথ না ছাড়েন ততক্ষণ এটা জ্ঞান আসবে না স্বামীজি যখন বর্ণনা করছেন ঠাকুরের সাধনা নিয়ে মা কালীর কথা নিয়ে এসছেন সেখানে বলছেন যে মা কালী তাকে বলছেন প্রকৃতি বলা হয় তাকে কালী বলা হয় আর মা
তিনটেই। স্বামীজি এটা আরও ব্যাখ্যা করবেন, তখন আমরা এটাকে ধরছি। সেটাকে ফিমেল ফিগার নিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ফিমেল ফিগার রিপ্রেজেন্ট করার কোনো যে একটা বিশেষ যুক্তি আছে, না, কোনো বিশেষ যুক্তি নেই। কিন্তু একটা দুটো কথা আমরা বলবো, পরে আবার এটা আসবে। তো বলছেন, স্ট্যান্ডিং উইথ ফিট অন এ মেল ফিগার ইন্ডিকেটিং দ্যাট আনটিল মায়া লিফটস উই ক্যান নো নাথিং। তো মায়া যতক্ষণ পথ না ছেড়ে দেন ততক্ষণ জানার উপায় নেই। এরপরে স্বামীজি বলছেন, ব্রাহ্মণ ইজ নিউটার। এই যে যারা বেদান্ত পড়াশোনা করেন জানেন, আত্মা বা ব্রহ্ম এটাকে নিউটার, এটা শব্দ, যেমন শব্দেরও পুল্লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, আবার উভয় লিঙ্গ বা ক্লিবলিঙ্গ আছে, নিউটার। তো ব্রাহ্মণ শব্দটা ক্লিবলিঙ্গে যায়, ওটা পুরুষ বা আপনার স্ত্রীলিঙ্গে ওটা যায় না। কেন? তার কারণ হচ্ছে যে বলছেন আননোন অ্যান্ড আননোয়েবল। আজ পর্যন্ত ব্রহ্মকে কেউ জানতে পারেনি। এই কথাটাই ঠাকুর বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে, যে ব্রহ্ম শব্দ এখনও উচ্ছিষ্ট হয়নি, ব্রহ্ম এখনও উচ্ছিষ্ট হয়নি। কেন? যখন মন দিয়ে জানবে তবে মুখ দিয়ে বেরোবে। একটা জিনিসকে যেটাকে আমরা জানি সেটাকেই আমরা বলি। তো যেটাকে কেউ জানে না বলবে কি করে? যতগুলো শব্দ আছে বিভিন্ন ধর্মে দেখবেন, আমরা কয়েকবার ক্লাসে যেমন বলেছি, যহুদিরা যেটা ঈশ্বরকে নিয়ে বলে জেহোবা, জেহোবা ওর স্পেলিং, অরিজিনাল স্পেলিংই হল YHWH। এটাকে উচ্চারণ করা যায় না, উচ্চারণ করা যায় না, কারণ হচ্ছে যে ঈশ্বরকে জানা যায় না, তার নাম কিছু নেই, সেই জন্য YHWH দিয়েছেন। সেটাকে পরে পরে সুবিধের জন্য ওরা জিহোবা বানিয়ে দিল ওই উচ্চারণ থেকে। কিন্তু জিহোবা অ্যাকচুয়ালি ওইভাবে যহুদিদের ভগবান নাম। তেমনি বৌদ্ধ ধর্মে যখন নির্বাণ যেটা বলেন ওটা একটা অবস্থা, তখন বলছেন একটা সেন্স অফ নাথিংনেস, ওটা কোথাও একটা কিছু একটা ভুল বোঝাবুঝি কিছু একটা কি আছে যে যার জন্য ওটাকে শূন্যবাদের দিকে চলে গেল। কিন্তু আমাদের যেটা মনে হয় ভগবান বুদ্ধ যেটা বলছিলেন, ওই অবস্থাটা যে কী ওটা মুখে বলা যায় না, এটাই বেদান্ত বলে। ব্রহ্মটা কী মুখে বলা যায় না? তো বলছেন শুধু আননোন না, আননোয়েবল। যদি আপনি চেষ্টাও করেন ওটাকে জানতে পারবেন না, কারণ আমরা অলরেডি সিন্সে যখন জানা শব্দটা নিই সেখানে মন আর ইন্দ্রিয় জড়িয়ে থাকে। ইন্দ্রিয় মন দিয়ে ঈশ্বরকে জানা যায় না। কেন? শাস্ত্রে বলেছে বলে। হ্যাঁ, কেন? কেন? ঈশ্বর কি বাইরে নেই? ঈশ্বর কি শুধু ভেতরে আছেন? অ্যাকচুয়ালি খুব সিম্পল জিনিস এটা, আমরা কয়েকবার এটা ক্লাসে আলোচনা করেছি, ঈশ্বরকে কেন জানা যায় না। অনেকগুলো কথা আমরা না মুখে 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 বলে বলে শুনে শুনে এমন হয়ে গেছে টিয়া পাখির মতো। যে কোনো জিনিসকে যদি আপনাকে জানতে হয়, যে কোনো জিনিস এই জগতে, যে কোনো জিনিসকে, কমপ্লেক্সকে জানার জন্যে সিম্পলের দরকার পড়ে অলওয়েজ। যে কোনো কমপ্লেক্স জিনিসকে জানার জন্য আপনাকে, আপনি এটা শরবত বানিয়েছেন, শরবত শরবত, কিন্তু শরবতে কী আছে জানার জন্য আপনাকে জলকে আলাদা করতে হবে, চিনি লেবু লবণ সব আলাদা করতে হবে, আরও সিম্পল বানিয়ে দিলেন। আর জলকে যখন বুঝতে হবে তখন আরও সিম্পলিফাই করতে হবে, হাইড্রোজেন অক্সিজেনে ব্রেক করতে হবে। যদি দুইকে জানতে চান তাহলে আপনাকে এককে জানতে হবে। আপনি যদি শুধু দুই জানেন এককে জানতে পারবেন না। এক জানলে এক আর এক দুই হয়। যে কোনো কমপ্লেক্স জিনিসকে জানার জন্যে সিম্পলকে আগে জানতে হয়। মানে সিম্পল দিয়ে কমপ্লেক্সকে জানা যায়, কমপ্লেক্সকে দিয়ে কখনো
simple ke jana jay na. Eta khub simple ekta simple principle jeta sara bishwo brahmande jure eta applicable. Amra jokon boli na ei jagate kono niyom nei. Kadachit jodi kono niyom thake tar modhe ei ekta niyom. Je simple ke diye complex ke jana jay na. Complex ke diye kokhono simple ke jana jay na sombhabi na. যে সিম্পল সেট অফ ন্যাচারাল নাম্বারস 1, 2, 3 এটা দিয়ে আপনি পুরো ম্যাথমেটিক্স দাঁড় করিয়ে দেবেন পুরো ম্যাথমেটিক্স যদি জানা থাকে এটা যদি না জানা থাকে ওটা হবে না আত্মা এই আত্মা ছেড়ে দিই তার আগে বেশ কিছু জিনিস আছে যারা যদি একটু যাদের ওয়েস্টার্ন ফিলসফির সঙ্গে একটু যোগাযোগ আছে দেখবেন প্লেটোর যে বই ডায়ালগ তিনি সক্রেটিসের অনেকগুলো গল্প সেখানে রেখেছেন তো সক্রেটিস করতেন কি লোকেদেরকে গিয়ে প্রশ্ন করতেন আর এত প্রশ্ন করতেন যে লোকেরা বিরক্ত হয়ে গিয়েছিল কিন্তু সক্রেটিস ওই প্রশ্নগুলো যদি দেখেন খুব ইন্টারেস্টিং প্রশ্নগুলো অত্যন্ত ইন্টারেস্টিং কিন্তু উনি করতেন কি লোকেরা কমপ্লেক্স জিনিসকে জানে সিম্পলকে জানে না সকেটে ওই সিম্পল জিনিসগুলোকে জিজ্ঞেস করতেন কমপ্লেক্স জানে বলে সিম্পলকে ওরা সলভ করতে পারছে না আত্মা ব্রহ্ম ঈশ্বর এটা হচ্ছেন সহজ এটা সিম্পল ফান্ডামেন্টালস এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালকে দিয়ে কমপ্লেক্সকে জানা যাবে জগৎকে জানা যাবে জগৎকে দিয়ে কখনো ঈশ্বরকে জানা যাবে সম্ভবই না খুব সিম্পল নিয়ম এটা যে কোনো ফান্ডামেন্টাল যেমন এককে যদি জানেন আপনি 2, 3, 4 সব জানতে পারবেন কিন্তু 2, 3 জানেন এক যদি না জানেন 2, 3 দিয়ে আপনি কোনোদিন এককে জানতে পারবেন না যেমনি বোঝাতে যাবেন আগে আপনাকে ওই একটাকে নিয়ে আসতে হবে এটাই স্বামীজি খুব সুন্দর বলছেন যে গ্রিক ফিলসফার্সরা একবার যখন অনেক আগে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছে তো এই ঈশ্বরকে জানা জগৎকে জানা নিয়ে কথা চলছে তো সেই ব্রাহ্মণ বলছেন অবাক ঈশ্বরকে না জেনে তুমি জগৎকে কি করে জানবে এই যে মুণ্ডক উপনিষদে যে খুব নাম করা প্রশ্ন প্রথমেই আসে যে কোনটাকে জানলে সবটাকে জানা যায় উত্তরে পুরো উপনিষদ আসে বক্তব্য হচ্ছে আত্মাকে জানলে সবটাই জানা যায় কিন্তু আপনি যদি সবটা জানেন আত্মাকে জানেন না আপনি কোনোদিন আত্মাকে জানতে পারবেন না ফান্ডামেন্টাল নিয়ম যে মূল এটা হচ্ছে মূল ফান্ডামেন্টালকে ধরুন যদি ফান্ডামেন্টালসকে ধরেন তবে আপনি কমপ্লেক্সকে জানতে পারবেন কি পারবেন না কিন্তু যদি আপনি কমপ্লেক্সকে জানেন ফান্ডামেন্টালকে কোনোদিন জানতে পারবেন না সম্ভবই না আমরা জগৎকে এত বেশি জেনে রেখেছি জগৎ নিয়ে এত বেশি আমরা মাথায় ভরে রেখেছি কিন্তু ঈশ্বরকে জানার চেষ্টা করিনি ওইটা দিয়ে ঈশ্বরকে কোনোদিন জানা যাবে না আমাদের যে মন এটা কমপ্লেক্স আমাদের যে ইন্দ্রিয় কমপ্লেক্স এটা যখনই সৃষ্টি তত্ত্বগুলো যদি পড়েন বেদান্তের সৃষ্টি তত্ত্ব সাংখ্যের সৃষ্টি তত্ত্ব যে কোনো সৃষ্টি তত্ত্ব কমপ্লেক্সিটি ইজ লাইফ সিম্পলিসিটি ইজ গড এটা খুব সিম্পল জিনিস এটা এটা আপনি যেখানেই যান যে কোনো ধর্মে যান ওনারা সবাই দেখবেন ওই একটা জিনিস এসে যায় কমপ্লেক্সিটি ইজ লাইফ জীবন যখন হয় যারা খুব সিম্পল বায়োলজির খুব বেসিক যারা জানেন দেখবেন ইউনিসেলুলার যারা হয় সিঙ্গল সেল সেটা দিয়ে জীবন হয় না মানুষের লেভেলে আস্তে আস্তে অর্গানিজমগুলো প্রচণ্ড কমপ্লেক্স হয়ে যায় তো জীবনকে চালানোর জন্যে আপনাকে প্রচুর কমপ্লেক্স সিস্টেম দাঁড় করাতে হয় মানুষকে দেখে যদি আপনি ইউনিসেলুলারকে বুঝতে যান কোনোদিন বুঝতে পারবেন না আমি বা প্রোটোজোয়া এগুলো যেগুলো রয়েছে ওটাকে যদি জানেন তবে মানুষকে ধীরে ধীরে ও সেলগুলো এভাবে কাজ করে আমরা মানুষকে যখন ট্রিটমেন্ট করা হয় বর্তমানকালে যে অ্যাডভান্স মেডিসিন তারাও এটাই করেন যে ইউনিট লেভেল থেকে কাজ করে কিন্তু হোল থেকে যদি আপনি করতে যান কোনোদিন পারবেন না কারণ হোল অনেক বেশি কমপ্লেক্স থাকে ঈশ্বরকে এই জন্যই জানা যায় না ভগবান সেই জন্যে আমরা যখন বলি আননোন আননোয়েবল আজ পর্যন্ত কেউ মন বুদ্ধি দিয়ে তাকে জানতে পারেনি ইন্দ্রিয় জানতে পারেনি ভবিষ্যতেও কেউ কোনোদিন জানতে পারবে না সবচেয়ে মজার জিনিস এটা হলো যেটা আমার খুব অবাক লাগে
যে বেদে ঋষিরা এই কথাগুলো কী করে বলেছিলেন, বা ঠাকুর এই কথা কী করে বলেছেন উপনিষদ, কারণ এই যে সিম্পল জিনিস যে ফান্ডামেন্টালসকে দিয়ে কমপ্লেক্সকে জানা যায়, উল্টোটা সত্য নয়, ওনারা এই সিদ্ধান্ত দিয়ে সেখানে যাননি। ওনারা যেটা বুঝেছেন ওটা অন্যভাবে ওনারা, কারণ ওনাদের অনুভূতি সাক্ষাৎ অনুভূতি ছিল, ওনারা দেখছেন যে চোখ দিয়ে জানতে পারছে না, চোখ দিয়ে শুধু জগৎকে জানা যাচ্ছে, সেখান থেকে করেছিলেন, সেটা ওনাদের ডিরেক্ট এক্সপিরিয়েন্স। কিন্তু ডিরেক্ট এক্সপিরিয়েন্সের পেছনে যে একটা বেসিক, খুব বেসিক যুক্তি যেটা, এটা এই, সেই জন্য ঈশ্বর হলেন আননোন আননোয়েবল। আর ওই আননোন আননোয়েবল, সেই জন্যে ঈশ্বর পুরুষ না নারী এটা বলা যাবে না। এই যে দেখবেন ঠাকুর যে গানগুলো করতেন তার মধ্যে এই জিনিসটা অনেক বাহার আসে, বা মজা করে ঠাকুর গল্প বলছেন, একজন মা কালীর গলায় পৈতে পরিয়ে রেখেছে, জিজ্ঞেস করাতে বলে ভাই তুমি ধন্য, তুমি জেনেছ ইনি পুরুষ না নারী, আমরা আমাদের সুবিধার জন্যে তাকে এই রূপ দিয়ে দিই, কিন্তু তো তিনি তো এরকম নন। এই আননোন আননোয়েবল থেকে স্বামীজি আপনি বলছেন, বাট টু বি অবজেক্টিফাইড হি কভার্স হিমসেলফ উইথ এ ভিল অফ মায়া। কিন্তু মানুষ জানবে কি করে, ব্রহ্মকে জানা যায় না, মানুষ জানবে কি করে, তখন উনি একটা আবরণ দিয়ে দেন। এই আবরণটা হচ্ছে মায়ার আবরণ, যেটাকে আমাদের বিভিন্ন দর্শনে কেউ প্রকৃতি বলে, কেউ মা বলে ইত্যাদি, আর বেদান্তীরা ওটাকে মায়া বলেন। যেমন এই আলো যাচ্ছে দেখবেন, খুব সিম্পল জিনিস, আপনাদের এই ঘরে যদি দেখেন এই সকালবেলায় যদি রোদ আসে, বিশেষ করে একটা ফুটো থেকে যদি রোদ আসে জানলার একটা ফুটো থেকে, আর ঘরটা একবারে ঝকঝকে পরিষ্কার যদি থাকে, আপনি বুঝতেও পারবেন না যে আলো আসছে। কিন্তু যদি একটু ঘরে ঝাঁটা আদি দিয়ে দেন, তো ডাস্ট যেটা উঠছে সেটা লাইটেড আপ হয়ে যায়। তো যে জায়গাটা বিম, আলো যে জায়গাটা আছে, ওই জায়গাটা ও দেখা যায়, তার এদিকেও দেখা যায় না, তার ওইদিকেও দেখা যায় না। ঠিক তেমনি সেখানে যদি কোনো আপনি সুতো টুতো কিছু যদি রেখে দেন, ওই জায়গাটা লাইটেড আপ হয়ে যাবে। যেখানে ঘরে যদি আলো পুরো ভর্তি থাকে আর ওই জায়গাটায় যদি কিছু না থাকে, অবজেক্ট, অবজেক্ট তো দেখা যাবেই না, ওই যে আলো আছে সেটাও জানা যাবে না। ঈশ্বরকে জানার জন্য সেজন্য একটা কভারিং দরকার পড়ে, এটাকে বলেন অবজেক্টিফিকেশন। এই অর্থে যে ঈশ্বরকে জানা যায় না তাকে এখন জানা যাচ্ছে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি দিয়ে। তখন বলছেন বিকামস দি মাদার অফ দ্য ইউনিভার্স অ্যান্ড সো ব্রিংস ফোর্থ দ্য ক্রিয়েশন। এই যখন ব্রহ্ম, তিনি যখন এবার শক্তি বলে দেখাচ্ছেন, এবার তিনি সৃষ্টিকে নিয়ে আসেন। তা আমরা সচরাচর জানি ভগবান যখন সৃষ্টি করতে চান তিনি বিষ্ণু রূপে আসেন, সেখান থেকে ব্রহ্মা হন, এগুলো সব হচ্ছে বিভিন্ন মতে, যারা যে মতের লোক সেই মত দিয়ে ওটাকে সামনে নিয়ে আসেন। কিন্তু আমরা জানি যে যে কোনো প্রজাতির মা তিনি জন্ম দেন, সেই জন্যে বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি জন্ম দিয়েছেন তিনি জগজ্জননী, সেটা আপনি ভগবান বিষ্ণুই নিন, ব্রহ্মাই নিন, আপনি যাকে নিন। সেই জন্যে গীতায় বলছেন পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ, আমি এই জগতের মা, শ্রীকৃষ্ণ বলছেন এই জগতের মা আমি। তো জগতের সৃষ্টি যেখান থেকে হচ্ছে সেটাকে বলছেন মা। যে কোনো ধর্মের যেভাবেই সৃষ্টি হয়ে থাকুক, সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে মানে এটা শক্তি, শক্তি মানে আপনি খুব সহজে তাকে মা রূপে ডাকতে পারেন। আমাদের সমস্যাটা কোথায় হয় যে আমাদের মন এত স্থূল, এই জগতে আমাদের মন এত বেশি ডুবে রয়েছে, আমরা এই জিনিসগুলো না ধারণা করতে পারি না। আমাদের তখন মনে হয় যে না কিছু একটা তো রূপ হবে, আচ্ছা সূক্ষ্ম রূপই হোক, রূপ তো হবে, বোঝানো অসম্ভব যে রূপ বলে কিছু হয় না। ওটা একটা পিওর পাওয়ার, শুদ্ধ বিশুদ্ধ শক্তি, সেই শক্তি যিনি চৈতন্য শক্তি, সেটা
তিনি যদি চান আপনাকে যে কোনো রূপে দেখা দিতে পারেন, ঠাকুরকে তাই করছেন, যে কোনো রূপে দেখা করছেন, দেখা দিচ্ছেন। আমাদের প্রবলেম কি হয়, যখন আমরা ঠাকুরেরও জীবন পড়ি, আমরা যখন দেখছি যে ঠাকুর এই সীতার দর্শন করছেন, এই মা কালী দিগম্বরী তার দর্শন করছেন, আমাদের মনে হয় এরা যেন স্বর্গলোকে কেউ আলাদা, আল্লাহ 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 এরকম আমাদের মতো কেউ আছে না, তা না। সেই শুদ্ধ চৈতন্য মায়ার আবরণে তিনি আল্লাহ আল্লাহ রূপে আসেন, যতক্ষণ সেই রূপে আসছেন সেই রূপটাই সত্য। যখন রূপ উড়ে গেল, রূপ উড়ে গেল। সেই জন্যে মা সীতা কখনোই কালী নন, কখনো না। সীতা আলাদা, কালী আলাদা, কিন্তু তাই বলে ওই ডিস্টিংশনটা যে আমরা যেভাবে বলি এই পেন আর এই মাইক্রোফোন দুটো আলাদা, ওই অর্থে আলাদা না। দুটোর আধার সেই শুদ্ধ চৈতন্য, যে যার উপরে একটা খুব থিন, অত্যন্ত ক্ষীণ এক আবরণ, কিন্তু এই পেন আর এই মাইক্রোফোনের উপরে যে আবরণগুলো মোটা মোটা, খুব সহজে দুটো এক হবে না। স্বামীজি এটাই বলছেন, তো দ্য প্রোস্ট্রেট ফিগার হ্যাজ বিকাম শভ বাই বিং কভার্ড বাই মায়া। এইবার ওই যে শুদ্ধ চৈতন্য, তিনি যেন সব হয়ে গেছেন, তাকে ঢেকে রেখেছে মায়া শক্তি। জ্ঞানী, তারপরে স্বামীজি বর্ণনা করছেন যে কীভাবে জ্ঞানী বলে যে আমি আমার জোরে ওখানে পৌঁছে যাব, ওই অবস্থায়, শিবের অবস্থায় যিনি সব হয়ে পড়ে আছেন। কিন্তু ভক্ত, সে সহজ সরল মানুষ, সে বলে যে না, আমি এতটা পারবো না, আমি প্রার্থনা করব বা পথ দাও। কারণ যতক্ষণ এই মায়া পথ না দেন, যতক্ষণ শক্তি আপনাকে ছেড়ে না দেন, এই জগৎ যতক্ষণ আপনাকে ছেড়ে না দেয়, ততক্ষণ কিন্তু আপনি ওখানে পৌঁছতে পারবেন না। এটা ব্যাখ্যা দিচ্ছেন মা কালীর, ঠাকুর সাধনা করতে এসছেন সেই মন্দিরে মা কালীর, সেখানে মা কালী দেখতে কেমন, তার পেছনে সিদ্ধান্ত কি, এটা স্বামীজি বললেন। তো মূল যেটা স্বামীজি বলতে চাইছেন যে ওই দরজাটা, অখণ্ডে যে দরজা, সেটাতে সেই শক্তি দাঁড়িয়ে আছেন। জ্ঞানী অদ্বৈতবাদী যারা, তারা মনে করে আমরা জয় করে বেরিয়ে যাব, আমার জোরে বেরিয়ে যাব। এরা বলে আমাদের কি দরকার, আমি হাত জোর করে বেরোব। জ্ঞানীরা শক্তি নিয়ে ওটাকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। গিরিশ ঘোষ এনারা পরের দিকে বলতেন যে স্বামীজি এত বড় ছিলেন, এত বড় ছিলেন যে মায়া তাকে বাঁধতে পারেনি, আর তার দিকে নাগ মশে এত ছোট হয়ে গেছেন, এত ছোট হয়ে গেছেন, ও জালের মাছ ফোকর দিয়ে বেরিয়ে গেছে। জ্ঞানী আর ভক্তের তুলনা করার জন্য বলা হচ্ছে। এরপরে স্বামীজি ঠাকুরের জীবনী বর্ণনা করছেন যে কিভাবে ঠাকুর ওখানে নিষ্ঠার সঙ্গে পুজো করতে শুরু করলেন সেই মন্দিরে। কিছুদিন পরেই বলছেন যে ওনার ভেতরে এমন ভক্তি জেগে গেল, এমন ভক্তি জেগে গেল যে তিনি আর দায়িত্ব নিতে পারছেন না। আর এটা অ্যাকচুয়ালি জ্ঞান বলুন, ভক্তি বলুন, যোগ বলুন, আমাদের মতো লোকের পক্ষে না, এর ইন্টেন্সিটি বোঝা একটু কঠিন। যখন একটা ভালোবাসা আসে, ভালোবাসাতে আমি আর তুমি এই বোধটা থাকে, আমি ভালোবাসছি, আমি ভালোবাসা পাচ্ছি, যেমন 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 এটা ইন্টেন্স হচ্ছে, ইন্টেন্স হচ্ছে, ওই বোধটা কমতে শুরু হয়, কমতে শুরু হয়, কমতে শুরু হয়, দিয়ে একটা স্টেজ থাকে যখন আমি তুমি মুছে যায়, এক হয়ে যায়। এখানেও কিন্তু ওয়াননেস আছে, কিন্তু আরও গভীরে যদি যায়, যেটা মানুষের পক্ষে সহজে সম্ভব না, তখন শুধু সেই ইন্টেন্সিটি থেকে যায়, শুধু সেই ভালোবাসাটুকু থেকে যায়, কি শুধু জ্ঞান, জ্ঞানের বোধ থেকে যায়, যেটাকে বলছেন জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান, সব এক হয়ে যায়।
যে তিনে যে ডিফারেন্স রয়েছে এটা ওয়ান ওয়ান হচ্ছে সেই ইন্টেন্সিটি হয়ে যায়। তো ঠাকুর এখন যে সাধনা করছেন এখনও কিন্তু সেই ইন্টেন্সিটিতে যাননি। ভাগবত ভক্ত ভগবান এক হয়ে গেছে, তো ভক্ত ভগবান আর ভক্তি এক হয়ে গেছে না, কিন্তু যেমন যেমন ইন্টেন্সিটি বাড়ছে আমি তুমি যেমন যেমন এক হচ্ছে তেমন তেমন সংসারের কাজ করা কঠিন হয়ে যায়। এটা দেখবেন আমাদের ভালোবাসা ভেতরে তো অত নেই আমরা সাধারণ মানুষ, কিন্তু হয় অনেক সময় দেখবেন কেউ যখন রেগে যায়, যারা রাগী মানুষ না, রাখতে রাখতে এমন রেগে যায় যে ওই লোকটি আর ক্রোধ এই দুটোকে আলাদা করা যায় না, সেই লোকটাই যেন ক্রোধ, আমরা বলি ক্রোধের রূপ, তো আর পুরো জ্বালামুখী যেন হয়ে যায়। তো বলছেন যে এরপরে ধীরে ধীরে ঠাকুর ছেড়ে দিলেন, কিন্তু আমরা যেটা পড়েছি লীলা প্রসঙ্গ আদিতে সেটা হলো যে উনি ওই পূজা আদি করতেন আর সন্ধ্যের পরে গিয়ে পঞ্চবটিতে ধ্যান করতেন। এখন বলছেন যে ওই ক্যাম্পাসেই যেটা পঞ্চবটির এরিয়া সেটার বর্ণনা করে বলছেন যে একদিন ওই গঙ্গার জোয়ারে কাঠ আদি ভেসে এলো, যেটা দিয়ে সেখানে একটা কুটি ঘর তৈরি করা হলো। আপনারা যারা ঠাকুরের জীবনী পড়েছেন সেখানে এটা পড়ে থাকবেন। আর সেখানে বলছে যে কীভাবে যখন কারোর মন পুরোপুরি ঈশ্বরের দিকে যায় কীভাবে যোগক্ষেমং ওয়াহাম্যহম, যোগ যা যা যোগের জন্য দরকার ভগবান নিজেই পাঠিয়ে দেন। তো ওখানে ওই যে কুটির মতো একটা যেটা বানিয়েছেন সেখানে ঠাকুর সাধনা করে যাচ্ছেন আর কোনো কিছুর দিকে তার হুঁশ নেই। তো এগুলো লীলা প্রসঙ্গ আদিতে খুব সুন্দর যেগুলো বর্ণনা রয়েছে কীভাবে দিন রাত মা 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 করছেন, মাটিতে পড়ে মুখ ঘষছেন, লোকেরা মনে করছে যে পেটে বেদনা করছে, সেই নিয়ে এরকম ছেঁচাচ্ছে, কিন্তু ঠাকুর মায়ের নামে হারিয়ে রয়েছেন। আর বলছেন রিলেটিভ ফেড হিম ওয়ান্স এ ডে অ্যান্ড ওয়াশড ওভার হিম, হৃদয়রামের কথা বলছেন কীভাবে হৃদয়রাম খাওয়া দাওয়া দিত। আর লেটার কেম এ সন্ন্যাসিনী অর লেডি অ্যাসেটিক টু হেল্প হিম ফাইন্ড হিজ মাদার। স্বামীজি এগুলো তখনকার দিনে এত ওয়েল অর্গানাইজডভাবে ঠাকুরের জীবনী আসেনি, ঠাকুরের কাছে অল্প একটু যেটা শুনেছেন সেটা থেকে স্বামীজি নিজের মতো বলছেন। পরে পরে স্বামী সারদানন্দজি মহারাজ এগুলো অনেক গুছিয়ে লিখেছেন। তো ঠাকুরের যখন প্রথম মায়ের দর্শন হয়ে যায় তারপরে এই সন্ন্যাসিনী এসে হাজির, ভৈরবী ব্রাহ্মণী। তো ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে সেই যে ঠাকুর শুধু নিজের ব্যাকুলতা দিয়ে সমস্ত সব কিছু পেয়েছিলেন কি না, ভৈরবী ব্রাহ্মণী শাস্ত্র মতে ঠাকুরকে সব কিছু করাতে শুরু করলেন, যেটা দিয়ে একটা যেন স্যাংশন পেয়ে গেলেন। দিয়ে বলছেন যে হোয়াট এভার টিচার্স ইন নিডেড কেম টু হিম আনসট ফ্রম এভরি সেক্ট, some holy saint would come and offer to teach him and to each he listened eagerly, but he worshipped only mother, all to him was mother. Je sector byapar prottek dharme sects ache, prottek dharme ar prochur sects. একজন ম্যাথমেটিশিয়ান ক্যালকুলেট করেছিলেন প্রত্যেক 30 বছর একটা ধর্মে একটা নতুন সেক্ট আসে। বলে খ্রিশ্চানদের মধ্যে আমরা আমাদের এখানে বলে হিন্দু, হিন্দুদের মধ্যে এই সেই নানা রকমের বলে, শুধু খ্রিশ্চানদের মধ্যে প্রায় 30,000 সেক্ট আছে, 30,000 সেক্টস। মুসলমানদের মধ্যে এরকমই আছে, আমরা এমনি শিয়া সুনি বলি তা না, ও মুসলমানদেরও এক গাদা সেক্টস রয়েছে। আমাদের এখানে সেক্ট বলতে আমরা মনে করি যিনি যে ইষ্টকে নিয়ে চলেন, ভগবান বিষ্ণুকে মানেন, শ্রীরামকে মানেন, কৃষ্ণকে মানেন। তো বিভিন্ন ভাবধারার লোকজন ঠাকুরের কাছে আসত, তারা শেখাত, উনি সবটাই শিখতেন, সবটারই সাধনা করতেন, কিন্তু এই যে মার ভাব এটা কখনো ওনাকে ছাড়লো না। এমনকি যখন অদ্বৈত সাধনা করে নিয়েছেন তারপরে তিনি মাকে কখনো ছাড়লেন না। এই যে অখণ্ডের ওই পীঠ, অখণ্ডের এই পীঠ,
এই ভাবটা ঠাকুরের চিরদিনই ছিল। আমাদের কাছে মনে হয় যে এই সাধনাটা যেন এক, তার উপরে সাধনাটা আরেকটু উঁচু, তারপরে সাধনাটা আরেকটু উঁচু, এরকম কিছু না। ডিফারেন্ট অ্যাসপেক্টস। এখন এই যে এত সাধনা করেছেন, সাধনা করাই মানে করা মানে হয় ওই ভাবে ডুবে যাওয়া, যে একটু আগে আমরা মেনশন করলাম যে কীভাবে ঠিক ঠিক যেখানে ভালোবাসা হয় কীভাবে আমি তুমি ভেদটা মিটে যায়, শুধু ওই ভালোবাসাটুকু থেকে যায়। এখন এক সেকেন্ডের জন্য যদি আমরা কল্পনা করি যে ঠাকুর যখন কৃষ্ণকে নিয়ে সাধনা করছেন, তো কৃষ্ণের সঙ্গে এক হয়ে গিয়ে শুধু ভালোবাসাটুকু থেকে গেছে, শ্রীরামচন্দ্রের সঙ্গে সেই একই। এখন ফলে কী হবে, যে নিন্দা যেটা করা হয় অন্য সম্প্রদায়ের, সেটা করার তো প্রশ্নই উঠছে না ঠাকুরের, কিন্তু তিনি তাকে ভালোবেসেছেন কি না, শুধু ভালোবাসেননি, তার সঙ্গে এক হয়ে গেছেন। যে যার সঙ্গে এক হয়ে গেছে কখনো তার নিন্দা করে না। যখনই দেখবেন আমরা নিন্দা করি কারোর, বুঝবেন যে ওর সঙ্গে একটা বিরাট পার্থক্য আছে, একটা ডিস্টেন্স আছে। আমাদের একজন মহারাজ এখানে ডাক্তার ডিসপেন্সারিতে, উনি একটা ঘটনা বলছিলেন যে একবার একজন মহিলা তার স্বামী খুব অত্যাচার আদি করেছিল, কি করেছিল ঘটনাটা পুরো ঠিক মনে নেই। তো ইনি সাজেস্ট করলেন যে তুমি পুলিশে যাও, এই ধরনের কিছু একটা কথা। তো ওই মহিলা প্রচুর কষ্টে আদিতে আছে, কিন্তু বলছে যে দেখুন করতে পারি কিন্তু করব না, একসময় ভালোবেসেছিলাম কি না। তো ওই মহারাজ বলছিলেন যে দেখো এটাই জীবন, একসময় ভালোবেসেছিলাম কি না, তার মানে এই মহিলাটির মধ্যে কোথাও একটা সত্যগুণ আছে। সত্যগুণ না হলে এই সহ্য করার ক্ষমতা থাকে না। সেই মানুষ, সেই স্বামী যে অত্যাচার করছে, করেছে কি করেছে, ও তো দিনে দিনে গোল্লায় যাচ্ছে, পরে জন্মে তার কী হবে ভগবান জানে। এই মহিলাটি ওই মনে করে ও যে দুর্বলতার জন্যে সহ্য করছে তা না, সে যে দুর্বল তা না, তার শক্তি আছে, আর এখন তো আইন কানুন এমন হয়েছে যে সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দেবে, কিন্তু তার ভিতরে যে সত্যভাব, সত্যগুণ, যে একসময় ভালোবেসেছিলাম তো। সেখানে মানুষ যদি এরকম করে, তো যিনি ঈশ্বরের সাধনা করে তার সঙ্গে এক হয়ে গেছেন সেখানে কি হবে। এটাই স্বামীজি বলছেন যে শ্রী রামকৃষ্ণ নেভার স্পোক এ হার্স ওয়ার্ড আগেনস্ট এনিওয়ান, যেগুলো সাধনা করেনি তাদের বিরুদ্ধে কখন কোনো কথা বলতেন না, এমনকি যেগুলো উনি করে দেখলেন যেগুলো ভালো পথ নয়, উনি বলছেন ঘোষ পাড়াদির কথা বলছেন, সেগুলোকে নিন্দা করতেন না। সো বিউটিফুলি টলারেন্ট ওয়াজ ই দ্যাট এভরি সেক থট দ্যাট হি বিলং টু দেম। এগুলো হচ্ছে এক্সপোজার, আমরা একটু আগে এই যে আলোচনা করছিলাম এমনি, যে এক্সপোজার হলে মানুষের সহ্য শক্তি বেড়ে যায়। যখন আপনি আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ এগুলো ওই পাঁচটা জায়গায় যখন যাবেন, ওই লোকগুলো তখন আপনার ভিন্ন জাতির ভিন্ন এই বলে মনে হবে না। যে আল বিরুনি খুব নাম করা মুসলিম স্কলার, তো তিনি ভারতবর্ষে এসে অনেক স্টাডি করেছিলেন ভারতবর্ষ হিন্দু ধর্মকে নিয়ে। তো আল বিরুনি ইজ ইন্ডিয়া খুব নাম করা মোটা বই, তিনি এক জায়গায় ডিসক্রাইব করছেন যে বলছেন যে দেখো হিন্দুরা এমন যে কোনো মুসলমান যদি তাদের বাড়িতে চলে যায়, এটা 10th century তিনি লিখছেন, আর যদি তার ওকে পাত্রে যদি জল দেয় ওরা ওই পাত্রটাকে বাইরে ফেলে দেবে, ওটা যে ধুয়ে মুছে আগুনে করে রেখে নেবে না, বাইরে ফেলে দেবে, মানে পুরো জিনিসটাই অপবিত্র হয়ে গেছে। এই গোড়ামি যেটা, যার জন্য স্বামীজি পরের দিকে বলছেন ভারতের সর্বনাশ সেদিন শুরু হলো যেদিন ম্লেচ্ছ শব্দ ভারত আবিষ্কার করলো, ও আরেক জায়গায় বলছেন যখন বিদেশিদের সঙ্গে ইন্টারাক্ট করা বন্ধ করে দিলেন,
এক্সপোজার হলে মানুষের হৃদয় উদার হয়, এক্সপোজারে প্রবলেম হয়, নিজের ভেতরে যদি শক্তি না থাকে আপনি ওই বন্যায় বয়ে চলে যাবেন। নিজের ভেতরটা যদি ঠিক থাকে তবেই এক্সপোজার সম্ভব। যেটা ঠাকুর বলছেন চারা গাছের কথা, যে চারা গাছে বেড়া না দিলে চারা গাছ নষ্ট হয়ে যায়, বড় হয়ে গেল তখন আপনি হাতি বাঁধতে পারেন। এই ঠাকুরের যে এক্সপোজার সেটার জন্য তিনি সবাইকে নিচ্ছেন। আর যে কোনো সেক্টর, সারদানন্দজি খুব সুন্দর বর্ণনা করছেন যে ঠাকুর বলতেন যখনই কোনো ভাবের লোক আসতো ওনার নিজের ভেতরেই সেই ভাবটা তখন গড়গড় করে যেন উঠে আসতো, ফলে যে কোনো লোক এলে তার যে মনের ভাব ঠাকুর পুরো সেরকমই হয়ে যেতেন। তো বলছেন সেই জন্য হি লাভড এভরি ওয়ান, টু হিম অল রিলিজিয়ন্স ওয়ার ট্রু, হি ফাউন্ড এ প্লেস ফর ইচ ওয়ান, হি ওয়াজ ফ্রি বাট ফ্রি ইন লাভ। স্বামীজির এবার তুলনা করছেন ঠাকুরকে যে সেন্ট পল ছিলেন, সেন্ট পল একটু মিশনারি ছিলেন, ওনার একটু এগিয়ে নিয়ে যেতে হবে, জয়ের পতাকা এগিয়ে নিয়ে যেতে হবে। তো টার্ম যেটা হচ্ছে থান্ডার, সেন্ট পল যেখানে যাচ্ছেন সে মনে হচ্ছে যেন জয়ের পতাকা যাচ্ছে, এটাকে নিয়ে বলছেন হি ওয়াজ ফ্রি বাট ফ্রি ইন লাভ, ভালোবাসায় তিনি মুক্ত, জয়ের পতাকা নিয়ে যাচ্ছেন না, ভালোবাসার জয়। দ্য মাইল্ড টাইপ ক্রিয়েটস দি থান্ডারিং টাইপ স্প্রেডস, এটা স্বামীজির একটা বিউটিফুল সেন্টেন্স। যারা খুব শান্ত মনের হয় ক্রিয়েট তারাই করে। কদিন আগে পড়ছিলাম একটা খুব ইন্টারেস্টিং, এখন ইদানিংকালে আমেরিকানসেরা যারা আছে না এদের কাজ কম্য নেই, সারাদিন বসে খালি স্টাডি করে যাচ্ছে, সেই নানান রকমের স্টাডি রেজাল্টস আসে। আবার অনেক সময় দেখবেন চার বছর পরে তার ঠিক উল্টো রেজাল্ট বেরিয়ে আসে। যাই হোক, একটা রেজাল্ট ওরা বার করেছে, বলছে যারা সত্যিকারের ইন্টেলিজেন্ট হন, যারা সত্যিকারের ট্যালেন্টেড হন, তাদের কখনো বেশি বন্ধু থাকে না, নেভার। বেশি বন্ধু যদি আপনার থাকে, সোশ্যাল সার্কেল যদি বড় থাকে, বুঝতে হবে যে আপনি খুব ডাল মানুষ। কারণ কী হয় যে যারা ক্রিয়েটার্স, যারা ক্রিয়েট করেন, যারা সত্যি স্মার্ট, যাদের শার্পনেস আছে, ওরা নিজের চিন্তার জগতে এত ঢুকে থাকে যে ওদের পক্ষে এটা সম্ভব না যে দশজনের সঙ্গে রিলেশন মেনটেন করবে। তাদেরকে শান্ত মানুষ হতে হয়, খুব শান্ত হতে, শান্ত যদি না হয় ক্রিয়েট করতে পারবে না। আর অন্যটা হচ্ছেন থান্ডার টাইপ, যারা জয়ের পতাকা নিয়ে যাচ্ছেন। তো বলছেন পল ওয়াজ দ্য থান্ডারিং টাইপ টু স্প্রেড দ্য লাইট। এর পরে কেউ কেউ বলতেন যে স্বামী বিবেকানন্দ নিজেই সেন্ট পলের মতো ছিলেন, থান্ডারিং টাইপ, যিনি হিন্দু ধর্মের পতাকা, ঠাকুরের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এর পরের প্যারাগ্রাফে যে স্বামীজি, এই পরের প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, কারণ এর মধ্যে ঠাকুরকে নিয়ে কম বলছেন, একটা বর্তমান যুগের যে ধর্ম সেটাকে নিয়ে বেশি স্বামীজি বলছেন। আর এই ভাব যেটা স্বামীজি এখানে এর এই পরের প্যারাগ্রাফে যেটা বলছেন, দেখবেন স্বামীজির কমপ্লিট ওয়ার্কসে প্রচুর ঘুরে ঘুরে প্রচুর বার ঘুরে আসে, বিভিন্নভাবে একই কথা আসে না, স্বামীজির কথাগুলো খুব বেশি রিপিটিশন নেই। যেটা বলছেন সেন্ট পলের দিন শেষ হয়ে গেছে, তার মানে জোর করে যে আমি চালাবো, বিশেষ করে কিছু কিছু যে ধর্মগুলো যারা তলোয়ারের জোরে বন্দুকের জোরে ধর্মকে চালিয়েছে সেই দিনগুলো চলে গেছে। কিন্তু তারপরে যেটা স্বামীজি বলছেন খুব দামি কথা, এ সেলফ অ্যাডজাস্টিং অর্গানাইজেশন ইজ দ্য গ্রেট নিড অফ আওয়ার টাইম, যে এমন একটা অর্গানাইজেশন চাই, এমন একটা ধর্ম চাই যার মধ্যে সেলফ অ্যাডজাস্টিং অর্গানাইজেশন যেটা হবে, তার মানে ওর মধ্যে একটা নিজেকে একটা অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষমতা হবে, সবাইকে নিয়ে চলার ক্ষমতা হবে। এটা
Swamiji Guru Bhai Der Bolten, Pore Pore Sanghe Ramakrishna Mission Sahu Der Bolechen, Je Kono Ramakrishna Mission Sonnasiyo Jodi Sadhana Kore Kono Notun Poth Bar Kore Setao Thakurer Mot Bolei Jana Hobe. It's a Catholic approach, Jeta Hindu Der Boishishto. Catholic Mone Hocche Sobaike Niye Chala, Dharmer Byapare, Sobaike Niye Cholche. তো বলবেন তাহলে তো এটা তো ছিলই হিন্দুদের না হিন্দুদের এটা ছিল না কারণ হিন্দুদের কি হয় যদি আপনি প্রিন্সিপলস আর প্র্যাকটিসে যে গ্যাপ অন্যান্য ধর্মের তুলনায় সবচেয়ে বেশি গ্যাপ এই হিন্দুদের মধ্যে দুর্ভাগ্য হিন্দুদের অন্যান্য ধর্মে যে প্রিন্সিপলস আছে যেমন খ্রিশ্চানসরা ওদেরও প্রিন্সিপলস আর প্র্যাকটিসে গ্যাপ আছে ইসলামেও আছে বুদ্ধিজম সব সবটাতেই প্রিন্সিপলস আর প্র্যাকটিসে গ্যাপ থাকে কিন্তু হিন্দুদের যে গ্যাপ প্রিন্সিপলস আর প্র্যাকটিসে ম্যাসিভ এতো ম্যাসিভ যেমন ধরুন এই যে কাস্ট সিস্টেম নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি যে ধর্মে কোথাও কাস্ট সিস্টেমের স্থান নেই কিন্তু প্র্যাকটিসে যখন আসে পুরো কাস্ট সিস্টেম নিয়ে চলছে একদিকে বলছেন আমরা মনু মনুস্মৃতিতে মনু বলছেন যে যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা যেখানে নারীর পুজো হয় সেখানে দেবতা বাস করেন মনুস্মৃতি বলে গেছেন আর এই নারীদের উপরে এত প্রতারণা অফকোর্স সব সমাজেই করে যেটা স্বামীজি আগেও বলেছেন এই কথা তো যদিও আমরা খুব ইনক্লুসিভ রিলিজন সবাইকে নিয়ে চলি কিন্তু শেষে দেখা যাচ্ছে সব সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় 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 করে করে পুরো জিনিসটা নষ্ট করে রেখেছে তো স্বামীজি চাইছিলেন একটা কোহেসিভ ধর্ম হবে হিন্দু ধর্মে এমন একটা থাকবে যেমন রামকৃষ্ণ মিশন এখন যেটা হয়েছে লোকে যাই নিন্দা করুক আর যত ক্রিটিসিজম আনুক আর আজকে এই বাবাজি আসুক কালকে পরশু ওই গুরুজি আসুক এর মধ্যে কোনো সন্দেহ নেই যে হিন্দু ধর্ম বলতে যেটা বোঝায় কোর হিন্দু ধর্ম সেটা কিন্তু রামকৃষ্ণ মিশন বেস্ট রিপ্রেজেন্ট করে আমি রামকৃষ্ণ মিশনের লোক বলে হয়তো মনে হবে যে সেই জন্য উনি বলছেন না সবটাই পড়া আছে সবই কারণ যখনই হিন্দু ধর্ম নিয়ে আসে তখনই লোকে মনে করে এটা একটা সম্প্রদায় একটা সেক্ট আমার এই যে নতুন বই যারা আপনারা এক আধজন কেউ হয়তো যদি পড়ে থাকেন লিভিং হিন্দুইজম বই ওই কজন বিদেশি এসেছিলেন জানেন আমাকে ওনাকে বই বললাম গিফট করলাম আমার তরফ থেকে তো প্রথম কথা বলছেন এটা কোন সম্প্রদায়কে নিয়ে তাহলে খুব এত মনটা খারাপ হলো যে ছ্যা বিদেশি এরা হিন্দু ধর্ম বলতে ওরা প্রথমে বোঝে সম্প্রদায় আগে আরেকজন আমার পরিচিত বন্ধু তিনি বলেছিলেন যে দুর্ভাগ্য যে হিন্দু ধর্মের উপরে বই সহজে আসে না যারাই লেখে নিজের সম্প্রদায়কে কেন্দ্র করে বইটাকে লেখে ফলে কেউ যদি ঠিক ঠিক জানতে চায় হিন্দু ধর্ম জিনিসটা কি সেটাকে নিয়ে পাওয়া যায় না তো হিন্দু ধর্ম জিনিসটা কি এইটাকে প্রতিনিধিত্ব করছে আজকে রামকৃষ্ণ মিশন কিন্তু সব সম্প্রদায়ই বলবে যে আমরা হলাম ঠিক ঠিক হিন্দু এই আমাদের এই সালকিয়া এরিয়াতে দেখবেন সব জায়গায় লেখা থাকে লক্ষ্মীবাবু কি আসলি সোনে চাঁদি কি দোকান সব দোকানে ওটাই লেখা এখন আসলটাকে আর এটা ওই কি কেসি ভর না কি ছিল তালমিশ্রি ছবি হ্যাঁ দুলাল তো সেখানে লেখা আছে ছবিও আসল এটাই ছবি আর কি সই পরেরটাতে লেখা আছে কোনোদিন ছবি সই ছিল না এখনও নেই এখন কোনটা ঠিক আপনি কি বুঝবেন সবাই বলছে যে আমি আসল এটার জন্য কিছু না রামকৃষ্ণ মিশন যে সিদ্ধান্তে চলে আর হিন্দু ধর্ম যে কী সিদ্ধান্ত দুটোকে পড়লেই বোঝা যায় যে যদি ভেরি নিয়ার কেউ থাকে স্পিরিচুয়াল প্রিন্সিপলস এটা রামকৃষ্ণ মিশন আর স্বামীজি এটা এই জন্য এটা স্থাপনা করেও ছিলেন এই আইডিয়া নিয়েই যে ঠিক ঠিক হিন্দু ধর্ম কি এটা একটা জায়গায় যেন থাকে ফলে অন্যান্য জিনিসগুলো আসবে সেটাকেও যেন নিয়ে না হয়তো কালে দেখা যাবে রামকৃষ্ণ মিশন আর সেভাবে থাকতে পারলো না হতে পারে কিন্তু এখনও পর্যন্ত ট্রু স্বামীজি এটাই বলছেন সেলফ অ্যাডজাস্টিং অর্গানাইজেশন যে যা কিছু আসবে সেটাকে নিয়ে এগোতে থাকবে যেটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য এটা হচ্ছে ইটস এ গ্রেট নিড অফ টাইম আর ওয়েন উই ক্যান গেট ওয়ান দ্যাট উইল বি দ্য লাস্ট রিলিজন অফ দ্য ওয়ার্ল্ড যদি কখনো এরকম হয় জানবে ওইটা শেষ ধর্ম যে সবাইকে নিয়ে চলতে পারবে
স্বামীজি অন্যান্য জায়গায় বলছেন এটা কোনোদিনই সম্ভব নয়। তবে প্র্যাকটিক্যাল বেদান্তাদি নিয়ে বলতে গিয়ে স্বামীজি বলছেন যদি ভবিষ্যতে কোনো ধর্ম হয় যেটা বৈশ্বিক ধর্ম হবে এটা বেদান্তই হবে, কারণ বেদান্তের যে সিদ্ধান্ত সেটা কখনোই কোনো মানুষের উপরে নির্ভর করে না, সিদ্ধান্ত ওপেন আর সবাইকে নিয়ে চলে। দিয়ে বলছেন এই এই ভাবগুলো কিন্তু জানবেন স্বামীজির কমপ্লিট বক্সে ছড়িয়ে রয়েছে, স্বামীজি যত বক্তৃতা পরে পরে আসছে ভারতবর্ষে এটা সেটা এই ভাবগুলোকে নিয়ে চলে। দ্য হুইল মাস্ট টার্ন অ্যান্ড উই শুড হেল্প ইট নট হিন্ডার। এই যে একটা চাকা চলছে জগন্নাথের রথ, যে একটা নতুন ধর্মের সূচনা যেন যে সবাইকে নিয়ে চলবে ধীরে ধীরে, এইটা আমরা যেন না আটকাই। আমরা যদি পারি ওই জগন্নাথের চাকা যদি হাত লাগিয়ে দেন ধন্য হয়ে যাবেন, যদি রুখতে যান পিষে যাবেন। ঠাকুরের যে ভাব সেটা দেখে মনে হয় তার মধ্যে যে সেই ওপেননেস, কালকে ঠাকুরের যারা ভক্তরা সন্ন্যাসী গৃহী ভক্ত তারা এলোমেলো করতে পারে, তারা এটাকে একটা সম্প্রদায় বানিয়ে পারে, কিন্তু ঠাকুরের যে ভাব সেটাকে তারা নষ্ট করতে পারবে না। যেমন স্বামীজি আগে ক্রস করলেন শ্রীকৃষ্ণকে নিয়ে, যে গীতা শ্রীকৃষ্ণকে নিয়ে আপনি একটা সম্প্রদায় বানিয়ে দিতে পারেন, আপনি বৈষ্ণব গোড়া বৈষ্ণব অমুক অমুক হয়ে যেতে পারেন, কিন্তু গীতার যে ক্যাথলিসিটি গীতার যে ওপেননেস সেটাকে আপনি আর বানাতে পারবেন না। যারা গীতার উপরে কমেন্ট্রি লিখবেন নিজের নিজের সম্প্রদায়কে নিয়ে আপনি লিখতে পারেন, গীতাকে বাঁধার চেষ্টা করতে পারেন, কিন্তু কালকে যখন আরেকজন আসবে সেটা লিখবে রে গীতা তো খোলা বই। ঠিক তেমনি ঠাকুরকে কোনোদিন কোনো সম্প্রদায়ে আবদ্ধ করা যেতে পারবে না। তো বলছেন যে যদি হাত লাগাতে পারেন হাত লাগান, কারণ জগৎ ওইটার দিকেই এগোচ্ছে, অ্যাটলিস্ট ওটাকে আটকানোর চেষ্টা করবেন না। তো বলছেন দি ওয়েভস অফ রিলিজিয়াস থট রাইজ অ্যান্ড ফল অ্যান্ড অন দি টপ মোস্ট ওয়ান স্ট্যান্ডস দি প্রফিট অফ দ্য পিরিয়ড। যখনই ধর্মগুলো চলে এটা যেন একটা ঢেউয়ের মতো চলে, আর একটা সময় এই ঢেউগুলোর মধ্যে তখনকার যিনি অবতার, ওই যুগের অবতার, তিনি উচ্চতম থাকেন। স্বামীজি যখন অবতার বরিষ্ঠ বলেছেন ঠাকুরকে, ওই অর্থে বলেছেন যে তিনি যুগাবতার, ঠাকুর রামচন্দ্র অবতার, কৃষ্ণ অবতার, জিসাস বুদ্ধ সবাই অবতার, যিনি অবতার হন, কিন্তু এই যুগটা হল শ্রীরামকৃষ্ণের। স্বামীজি এক যে চিঠিতে লিখছেন বুদ্ধিমান বুঝিয়াল, বুঝে নাও এটা জিনিসটা, এই যুগের অবতার। আসলে এখনও সবে 100 বছর হয়েছে, তো এখনও এটা ঠাকুরকে এখনও বোঝা মুশকিল, 300, 400, 500 বছর পরে গেলে তখন বোঝা যাবে যে কিভাবে ঠাকুরের ভাব ধর্মে একটা খুলে দিচ্ছে জিনিসটাকে। বলছেন রামকৃষ্ণ কেম টু টিচ দ্য রিলিজিয়ন অফ টুডে কনস্ট্রাকটিভ নট ডিস্ট্রাকটিভ, হি হ্যাড টু গো আফ্রেশ টু নেচার টু আস্ক ফর ফ্যাক্টস অ্যান্ড হি গট সায়েন্টিফিক রিলিজিয়ন উইচ নেভার সেজ বিলিভ বাট সি, আই সি অ্যান্ড ইউ টু ক্যান সি। দুটো সেন্টেন্স একসঙ্গে মিলিয়ে যখন দেখা হয় তখন এটা হয় যে ধর্মের ইতিহাসের দিকে যখন আপনি যাবেন তখন দেখবেন যে মূল ধর্মগুলো যেগুলো রয়েছে সবাই কিন্তু কোথাও প্রকৃতিতে গিয়েই জ্ঞানটা পেয়েছেন। আমাদের হিন্দু ধর্মে যে ঋষিরা যারা ছিলেন তারা ওইরকম ওই প্রকৃতির মধ্যেই থাকতেন, আর সেখানে গিয়ে এই প্রকৃতির যে সিক্রেটসগুলো যেগুলো রয়েছে, প্রকৃতির যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলোকে আবিষ্কার করেছেন ধ্যানের গভীরে। ওয়েস্ট এশিয়ান রিলিজিয়ান্সের দিকে যদি তাকান তখন দেখবেন যহুদীদের আব্রাহাম ওইভাবেই, জিজাস ওইভাবেই, জরথুস্ট্র যিনি পার্সি ধর্ম আনলেন তিনিও
ওইভাবেই, প্রফেট মুহাম্মদ তিনিও ওইভাবেই। এনারা সবাই, এদের কারোরই বিদ্যাটা যে পড়ে হয়েছে তা না, ইন দ্য সেন্স এদের পেছনে কোনো পরম্পরা ছিল না। জিসাস ক্রাইস্টের আমরা যেটা জানি, উনি প্রকৃতিকে ভালোবাসতেন, তবে জিসাস তাও একটু নিজের যে মাতৃধর্ম সেটাকে অল্প একটু জানতেন, কিন্তু তার ধর্মে তার কোনো প্রভাব নেই। তিনি যা কিছু পেয়েছেন সরাসরি নিয়েছেন। এখন আমাদের ভগবান বুদ্ধ, তিনি জানতেন, হিন্দু ধর্ম পড়াশোনা করেছিলেন, কিন্তু তার যে উপলব্ধি আদি সরাসরি, মহাবীর জৈনেরও অনেকটা তাই। অন্যদিকে গুরু নানক, তিনি জানতেন কিন্তু তিনিও প্রকৃতির মধ্যে গিয়েই পেয়েছেন। তো কী হয়, কোথাও একটু হয়তো ছোটোখাটো পরম্পরা হয়তো কোথাও থাকতেও পারে, অল্প একটু, ঠাকুরেরও সে অল্প একটু পরম্পরা ছিল, কিন্তু তিনি সবটাই সরাসরি প্রকৃতিতে গিয়ে, প্রকৃতি বলতে কিনা মা, মায়ের সাধনা যখন করেছেন উত্তরগুলো সরাসরি সেখান থেকে পেয়েছেন। এটা দেখবেন, এটা খুব সুন্দর আমাদের বৈদিক পরম্পরায় কাহিনী রয়েছে, যে ব্যাসদেব যখন বেদগুলোকে গুছিয়ে নিয়ে এলেন, তিনি চারটে শিষ্যকে চারটে বেদের দায়িত্ব দিয়ে দিলেন যে তোমরা এটাকে মেনটেন করবে। তো বৈশম্পায়ন ছিলেন ইয়জুর্বেদ, তার চেলা হলো ইয়াজ্ঞবল্ক্য। তো ইয়াজ্ঞবল্ক্যের একদিন ঝগড়া লেগে গেল গুরুর সঙ্গে, ইয়াজ্ঞবল্ক্য খুব তেজি লোক ছিল। তো বৈশম্পায়ন রেগে মেগে বললেন, তুমি আমার সব বিদ্যা ফেরত দাও। তো ইয়াজ্ঞবল্ক্য তেজি লোক, যোগী ছিল, সে সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দিয়েছে, এই নিন তোমার, এই নিন আপনার বিদ্যা। এখন এই বেদ এগুলো কাহিনী আকারে বলা হয়। তখন তিনি বৈশম্পায়ন আদেশ দিলেন বাকি শিষ্যদের, চড়ুই পাখি হয়ে তোমরা ওই বিদ্যাটা খেয়ে নাও, নাহলে বমি তো খাবে না, উচ্ছিষ্ট বিদ্যা, তোরা ওটা খেয়ে নিল। সেই জন্য ওটার নাম হয়ে গেল কৃষ্ণ ইয়জুর্বেদ। আর ইয়াজ্ঞবল্ক্য এত রেগে গেছে যে আমি এমন আহম্মক একটা গুরু পেয়েছিলাম, সে বললো আর আমি কোনো মানুষ গুরু করবই না, চলে গেল নদীর ধারে গিয়ে সূর্য উপাসনা করলো, সূর্য দেবতা তখন তাকে সরাসরি ইয়জুর্বেদের জ্ঞান দিয়ে দিলেন। ওই বেদ হলো শুক্ল ইয়জুর্বেদ। এখনও আমাদের ভারতবর্ষে এই দুটি বেদ চলে, শুক্ল ইয়জুর্বেদ, কৃষ্ণ ইয়জুর্বেদ। এখন এর পেছনে আসল ঘটনা কি আমরা জানি না, হয়তো তার শিষ্যরা এরকম বানিয়েছে, কিন্তু পরম্পরাগত যে কাহিনীগুলো থাকে তাকে ধুম করে উড়িয়ে দিতে নেই। এই কাহিনীর পেছনে যে একটা তথ্য যেটা রয়েছে সেটাকে তো কোনো মতেই প্রশ্ন করা যায় না, যে আলটিমেটলি মানুষ যা কিছু শেখে সেটা ধ্যানের গভীরে শেখে, প্রকৃতির কাছে গিয়ে শেখে। আপনি ওই বই থেকে পড়ে সাধনা আদি, তো আমরা বই পড়েছি, সাধনা করে যদি কোনো আমরা পেয়েও যাই কিছু, এটা কিন্তু সরাসরি যে আমার বিদ্যা তা হবে না। স্বামীজিটাই বলছেন, শ্রীরামকৃষ্ণ হ্যাড টু গো ব্যাক টু দি নেচার, সরাসরি প্রকৃতির কাছে চলে গিয়ে বলছেন, মা বলো তোমার রূপ কি, তোমার স্বরূপ কি দেখি। আর বেরিয়ে এসে যে নিয়ে এসছেন, এটা সায়েন্টিফিক রিলিজন। সায়েন্টিফিক রিলিজন মানে আমি দেখেছি তুমিও দেখতে পারো, এটাই না, হ্যাঁ দেখো আমি জেনেছি তুমি বাপু পারবে না। তো ঠাকুরকে আরও হয়তো অনেকে জিজ্ঞেস করেছিলেন, মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, তিনি বলছেন যে দেখুন এমন থিয়েটারওয়ালাগুলো এসেছে, তারা জিজ্ঞেস করছে ঈশ্বর দর্শন কেমন। তো তিনি খুব সহজ ভাষায় বলছেন যে যেমন থিয়েটার দেখার জন্য বসলে পর্দা সরে গেল, সমস্ত দৃষ্টি এবার সেই দিকে, তারা এসে জিজ্ঞেস করছে, তিনি তার মতো বলছেন, বুঝে বুঝিয়ে দিচ্ছেন। একমাত্র নরেনকে বলছে আমিও দেখেছি তোকেও দেখাবো। যখন লোকে জিজ্ঞেস করে আচ্ছা বিজ্ঞান কি ধর্মকে মানে, আরে বিজ্ঞান ধর্ম বিজ্ঞান মানে কি মানে না আমরা কি জানবো। বিং সায়েন্টিফিক মানে হলো আমি জেনেছি তুমিও এইভাবে যদি এক্সপেরিমেন্টটা করো তুমিও জানবে। সমস্ত ধর্ম এই কথাই বলে, আমি ঈশ্বরকে জেনেছি
তুমিও যদি এভাবে জীবনযাপন করো, মনকে কেন্দ্রিত করো, তুমিও ঈশ্বরকে জানতে পারবে। কিন্তু বর্তমান যুগের অবতার শ্রী রামকৃষ্ণ কিনা শক্তি টকবক করছে, একটা ফ্রেশ একটা জিনিসটা ফ্রেশ, বাজারে যখন যান একটা ফ্রেশ সবজি, একটা ফ্রেশনেস, একটা আলাদা দাম থাকে সবজি সবটাই, ঠাকুর হলে একটা একটা ফ্রেশনেস রয়েছে। তো সেটাই বলছেন স্বামীজি বারবার, ঠাকুরের জীবনকে খুব সংক্ষেপে বলে তিনি বলছেন ঠাকুরের বৈশিষ্ট্য কী। প্রথম যেটা বলছেন, এই যুগের তিনি অবতার, আর প্রকৃতির কাছ থেকে সরাসরি শিখেছেন। তৃতীয়, তার কাছে এটা এমন সত্য যেটা তিনি নিজেও দেখেছেন অপরকেও দেখাতে পারেন। দিয়ে বলছেন, ইউজ দ্য সেম মিনস অ্যান্ড ইউ রিচ দ্য সেম ভিশন। ওই যেটা আগে বলা হলো, গড উইল কাম টু এভরি ওয়ান, হারমোনি ইজ উইদিন দ্য রিচ অফ অল। ঈশ্বরকে যখন কেউ জানে, জীবনটা না হারমোনাইজড হয়ে যায়। হারমোনাইজড হয়ে যাওয়া মানে হচ্ছে সবারই জন্য একটা স্থান এসে যায়। যে কোনো প্রফেট তিনি সরাসরি ওই অর্থে কখনো কারোর নিন্দা করেন না। একটা কাজ বিশেষে আসে, ওই কাজে যারা বিঘ্ন দেয় তাকে তিনি সরিয়ে দেন। ঠাকুর ও প্রতাপচন্দ্র হাজার নামে বলছেন মা কালীকে, মা এখানকার মত উল্টে দেওয়ার চেষ্টা, একে সরিয়ে দাও। মোহাম্মদ ওই একই জিনিস বলছেন, যারা এখানকার মত উল্টে দিচ্ছে একে গলা কেটে দাও। জিনিসটা এসেন্সিয়ালি সেই এক, যে যেটা যাচ্ছে জিসাস ও সিনাগগস মানে মন্দিরগুলোতে গিয়ে ওরকম, যারা স্যাডুসিজ ফারসির মানে যহুদি যারা আমাদের ভাষায় পণ্ডিত ব্রাহ্মণ তাদের বিরুদ্ধে বলছেন, ভগবান বুদ্ধ এরকম বেদের বিরুদ্ধে বলছেন, এই যে যখন নতুন অবতার আসেন তাকে যে আটকাছে তার বিরুদ্ধে তিনি ধাক্কা মারবেনই, সেটা বলছেন শ্রী রামকৃষ্ণের টিচিংস আর দ্য জিস্ট অফ হিন্দুইজম। হিন্দু ধর্ম যদি আপনাকে জানতে হয় ঠাকুরকে পড়ুন, পুরো হিন্দু ধর্ম জেনে যাবেন। পরে পরে রোমারোলা এই কথাটা ঠাকুরের বায়োগ্রাফিতে লিখেছিলেন যে ভারতের 5 বছরের আধ্যাত্মিক ইতিহাস ঠাকুরের জীবনে কন্ডেন্স করে রাখা আছে। ফলে কথামৃতকে বোঝা খুব কঠিন। যতক্ষণ আপনার সমস্ত শাস্ত্র যদি না জানা থাকে, হিন্দু ধর্মের যে আধ্যাত্মিক ঐতিহ্য যেটা আমরা যে এই কোর্স শনিবার রোববার চালাই, একটা যদি আইডিয়া না থাকে ঠাকুরকে বোঝা অসম্ভব। লোকে কথামৃত পড়েন ঠিকই, কিন্তু বোঝা কঠিন, কারণ ওর ব্যাকগ্রাউন্ড না থাকলে আপনি বুঝতে পারবেন, কারণ ইন্টায়ার হিন্দুইজম ওখানে কনডেন্সড রয়েছে। যেমন গীতাতে ইন্টায়ার হিন্দু ধর্ম, তৎকালীন হিন্দু ধর্ম ওখানে কনডেন্সড রয়েছে, গীতার পরেই আসে কিন্তু কথামৃত। এই যে যত বছরের গ্যাপ হোক, 3000-এর গ্যাপ, 4000-5000 যাই বলুন, কোনো একটা সিঙ্গেল বই পুরো হিন্দু ধর্মকে এক জায়গায় নিয়ে এসেছে আর হয়নি। একমাত্র গীতা ওই দিকে আছে, তারপরে কথামৃত আছে, মাঝখানে আর কোনো বই নেই, সমস্ত সব কিছুকে নিয়ে চলে। তো দিয়ে বলছেন দেব আর নট পিকিউলিয়ার টু হিম, ওটা শুধু ওনার এটা তা না, উনি একটা কিছু দেখেছেন সেটাকে তিনি লোকেদের বলছেন তা না। নট রি ক্লেম দ্যাট দে ওয়্যার হি কেয়ার নট ফর নেম অর ফেম, উনি কখনো এটাও বলেননি যে এটা তিনি পেয়েছেন এটা তার, না না। ঠাকুর বলছেন খুব সুন্দর, হ্যাঁ, ঋষিদের ধর্ম সনাতন ধর্ম এটাই থাকবে, বাকি সব আসবে যাবে। এই কেশব সেন ব্রাহ্ম সমাজ আদি নিয়ে বলছেন সনাতন ধর্মটাই থাকবে, ঠাকুরের ধর্মটাও সনাতন ধর্ম, উনি নতুন কিছু বলছেন না। এটা অনেক সময় আমরা এই বক্তৃতা দিতে গিয়ে, স্পিচ দিতে গিয়ে ঠাকুরের বৈশিষ্ট্য আদি বলতে চাই, কিসের বৈশিষ্ট্য? আরে বৈশিষ্ট্য যদি হয় তাহলে তো সনাতন ধর্ম থেকে সরে গেলেন, আপনার আগেও যদি এই কথা না বলা হয়ে থাকে তাহলে তো আপনি নতুন কিছু বলে দিলেন। হিন্দুরা কখনো নেবে না, আমরা সনাতনী। সনাতনী মানে হচ্ছে যে জিনিসটা আগে আগেও বলা হয়েছে, ঋষিরা যে ধর্মকে বলেছেন সেটাই আসবে। ইমফেসিসের এরিয়াটা পাল্টে যাবে, কি কোনো গ্যাপ থেকে গেছে সেটাকে ফিল আপ করা হবে, কি
একটা সত্য আগে একরকম বলা হয়েছিল এখন আরেকভাবে বলা হবে কিন্তু একেবারে নতুন কিছু নো ওয়ে তাহলে ওটা সনাতন থাকলো না ধর্ম যদি সনাতন না হয় মানে হিন্দু ধর্মে যদি সনাতন ভাব না থাকে অ্যাকসেপ্টেন্স হবে না এখন এই যে সনাতনের ভাব এটা ক্রিশ্চিয়ানিটিতেও আছে ওরা বাইবেলের সঙ্গে কনফর্মিটি নিয়ে আসে কিন্তু ওটা হচ্ছে ওই একজন ঋষির কথাকে কনফর্মিটি বা কোরআনে ওই একই প্রবলেম ওই একটি বই তার সঙ্গে কনফর্মিটি আমাদের এখানে একজন ঋষি তো বলেনি প্রচুর ঋষি দিয়েছেন যে বেদ যে জায়গাটা আছে এত ঋষির কথা যার জন্য ভৈরবী ব্রাহ্মণী যখন এসেছিলেন ঠাকুরের যে যত সব দর্শন আদি হচ্ছে সাধনা হচ্ছে তিনি বিভিন্ন শাস্ত্র থেকে তিনি দেখাচ্ছেন যে কীভাবে ঠাকুরের যে সাধনাগুলো এটা অ্যাবসলুটলি শাস্ত্রসম্মত প্রথমের দিকে আমাদের মহারাজরা যারা ছিলেন তারা ঠাকুরের উপরে যখন বইটই লিখতেন বলতেন দেখানোর চেষ্টা করতেন কীভাবে ঠাকুরের সব কিছু শাস্ত্রসম্মত এখন আর ওগুলো দরকার পড়ে না এখন অনুধ্যানের ব্যাপার হয়ে গেছে এখন সবাই জেনে গেছে যে ঠাকুর হলেন হিন্দু ধর্মের একবার পুরো কনডেন্সড রূপ ঠাকুরকে যখন নিয়ে নিলেন পুরো কনডেন্সড ওটাকে আপনি যখন এক্সপ্যান্ড করতে শুরু করবেন ভাষ্য দিয়ে পুরো হিন্দু ধর্ম বেরিয়ে চলে আসবে একটা পুরো বৃক্ষ যেমন একটা ফলের মধ্যে থাকে তো ওই ফলের বীজের মধ্যে থাকে যেখান থেকে একটা ওই ঠিক ওই ধরনেরই বৃক্ষ বেরিয়ে চলে আসে ঠাকুর ঠিক সেই ফল যেখানে সমস্ত বৃক্ষটা আবদ্ধ রয়েছে এখন বলছেন ঠাকুরের যে ভাব আদি এখানে খুব সহজে বলছেন ঠাকুর যখন শিক্ষা দিতে শুরু করেন তখন তার 40 বছর বয়স প্রায় হয়ে গেছে ওরকমই হবে কিন্তু উনি কখনো বাইরে যেতেন না শিক্ষা দেওয়ার জন্য লোকেরাই তার কাছে আসতো যেটা ঠাকুরও বারবার বলছেন ফুল ফুটলে ভ্রমর নিজেই আসে আর তারপরে মাকে নিয়ে দু চারটে কথা খালি বলছেন যে হিন্দু কাস্টম অনুসারে তার বিয়েও হয়েছিল আর বাচ্চা তখন মা সারদার কথা বলছেন 5 বছরের মেয়ে ঠাকুর তখন বয়স 23 বছর বয়স আর বাড়িতেই থাকলেন মা এগুলো মায়ের জীবনী যারা পড়েছেন জানেন তো বলছেন যে বাড়িতে আছে আর মা তখন জানে না আনকনসিয়াস অফ দ্য গ্রেট স্ট্রাগল থ্রু হুইচ হার ইয়ং হাজব্যান্ড ওয়াজ পাসিং 23 বছর তখন জোর সাধনা চলছে হ্যাঁ ঠাকুরের বাবা 53-54 থেকে ঠাকুরের সাধনা শুরু হয় তখন ঠাকুরের বয়স 18-19 মাত্র 4 বছর পরে বিয়ে তাহলে তখন মায়ের বয়স 5 বছর নেক্সট 5 ইয়ার্সও সাধনা চলছে তুমুল সারদার বয়স তখন 10 বছরের মেয়ে কতটুকু কি বোঝে গ্রামের লোকে বলছে এর জামাই পাগল হয়ে গেছে ওদিকে তার স্বামীর কি ঝড় চলছে ওর কোনো আইডিয়া নেই When she reached maturity, he was already deeply absorbed in religious devotion. দিয়ে ওই বর্ণনা করছেন মা কীভাবে খালি পায়ে এসেছেন আর দিয়ে কীভাবে মা বুঝতে পেরেছেন যে ঠাকুরের এটা পাগলামো না দিব্য উন্মাদ ঈশ্বরকে নিয়ে যেখানে ডুবে আছেন আর মা বুঝলেন যে যেটা আমরা খুব প্রচলিত জানি যে মা বলছেন যে সংসারে নিয়ে আসার জন্যে তিনি আসেননি ঠাকুরের এই দিব্য কাজে সাহায্য হতেই এসেছেন দিয়ে কনক্লুড করছেন স্বামীজি শ্রী রামকৃষ্ণ ইজ ওয়ার্শিপ ইন ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেট ইনকার্নেশন যখন স্বামীজি 1895 বলছেন তখন ঠাকুর মহাসমাধি হয়েছে মাত্র 9 বছর হয়েছে কিন্তু তখন অলরেডি অনেকেই ঠাকুরকে অবতার রূপে পুজো করতে শুরু করে দিয়েছিলেন অ্যান্ড ইজ বার্থডে সেলিব্রেটেড দেয়ার অ্যাজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল খুব সংক্ষেপে নিজের শিষ্যদেরকে ঠাকুরের কথা ঠাকুরের জীবনের পেছনে যে বেশ কিছু মূল কথাগুলো আছে সেগুলোকে খুব সংক্ষেপে স্বামীজি এভাবে বললেন এখন নিশ্চয়ই আমরা যেটা জানি যে সকালবেলা 2-3 ঘন্টা ধরে স্বামীজি বলতেন 1000 আইল্যান্ড পার্কে তো নিশ্চয়ই আরও অনেক কিছু বলেছিলেন কিন্তু উনি যতটুকু নোট করতে পেরেছিলেন তার থেকেও বেশি যে সিদ্ধান্তগুলোকে আধার করে ঠাকুরের জীবন ঠাকুরের সাধনা
সেটাকে স্বামীজি বলেছেন। দিয়ে জাস্ট একটা বলছেন খুব ছোট করে যে যদিও আমরা ঠাকুরকে এভাবে পুজো করছি এ করছি, কিন্তু শালগ্রাম শিলার কথা বলছেন, কিউরিয়াস রাউন্ড স্টোন ইজ দ্য এমব্লেম অফ বিষ্ণু। তো বলছেন ওখানে ইচ মর্নিং এ প্রিস্ট কামস ইন, আগেকার দিনে হিন্দুদের বাড়িতে ওই যে শালগ্রাম শিলা বিষ্ণু শিলা ওর পুজো করার প্রথা থাকতো। তো বলছেন যে অফার স্যাক্রিফাইস টু দি আইডল, ওয়েভস ইনসেন্স বিফোর ইট, দেন পুটস ইট টু বেড। শালগ্রাম শিলাকে ঠিক মানুষের মতোই ট্রিট করা হয়। অ্যান্ড অ্যাপোলোজাইজেস টু গড ফর ওয়ার্শিপিং হিম ইন দ্যাট ওয়ে। তারপরে যে সাধনা মন্ত্রগুলো আছে, প্রণাম মন্ত্রগুলো আছে, তাতে ক্ষমা চায় যে প্রভু আপনাকে এভাবে আমি পুজো করছি, কারণ বিকজ ইউ ক্যান অনলি কনসিভ অফ হিম থ্রু অ্যান ইমেজ অর বাই মিনস অফ সাম মটেরিয়াল অবজেক্ট। এই যে খুব দামি কথা এই সেন্টেন্সটা, যারা ঋষি যারা বড় সাধক তারা জানেন, আগে যেটা আমরা ক্রস করলাম যে ঈশ্বরকে, ঈশ্বর হচ্ছেন আননোন আননোয়েবল, যাকে মন বুদ্ধি ইন্দ্রিয় দিয়ে জানা যায় না, যেতে পারে না। ফলে যে পুজো করছে, যে সাধনার পথে এগোচ্ছে, তার পক্ষে সম্ভব না যে ইম্পার্সোনাল ব্রহ্মণ নিরাকার নির্গুণ নিরাকারের সাধনা করতে পারবে। ফলে একটা কোনো একটা বস্তুকে নিয়ে তার উপরে সেই ভাব আরোপ করে ছান্দোগ্য উপনিষদে প্রতীক উপাসনা থাকে, আসে একটা প্রতীক বানিয়ে নেওয়া হলো। সে জানে এই প্রতীকটা আসল না, কিন্তু এই প্রতীক এটা হচ্ছে সিম্বল, এই সিম্বল দিয়ে আমরা সেই মূলে পৌঁছতে চাইছি। যেমন এইচ, কেমিস্ট্রিতে এইচ বলে হাইড্রোজেন, এইচটা হাইড্রোজেন নয়, কিন্তু এই এইচ দিলেই যে কেমিস্ট্রির প্রফেসর তিনি পুরো হাইড্রোজেনের সব কিছু, ও এই যে পুরো হাইড্রোজেনের যে জগৎ এটা একটা ছোট্ট এইচ এর মধ্যে আবদ্ধ রয়েছে। এখন মানুষ সেই ভুলটা না করে বসে, বিষ্ণু যে শিলা শালগ্রাম শিলা সেটাকে ভুল যেন না বোঝে, সেই জন্য একটা ক্ষমা প্রার্থনা হয় যেখানে বলে যে নির্গুণ নিরাকার কিন্তু তাকে আমি এভাবে পুজো করছি, এটার জন্য ক্ষমা চান। তো বলছেন হি বেজ দ্য আইডল, ক্লোথস ইট অ্যান্ড পুটস হিজ ডিভাইন সেলফ ইন টু দি আইডল টু মেক ইট অ্যালাইভ। যখন যে পূজারি নিষ্ঠাবান পূজারি তার নিজের যে হৃদয় সেটাকে যেন ঢেলে দেয় সেই শালগ্রাম শিলায় তাকে জীবন্ত করে নেওয়ার জন্য। তো যদিও আমরা এই ঠাকুরের যে জীবনী আদি পড়ছি, এগুলো ভগবান যখন অবতার হয়ে আসেন, অবতার, কিন্তু অবতারকে তো আমরা সবসময় পাবো না, ভগবান স্থূল জগতে তো সবসময় থাকেন না। তখন তার যে প্রতীক ঠাকুরের যে বিগ্রহ বেলুর মঠে, ঠাকুরের যে ছবি বাড়ি বাড়িতে, এটাকেই আমরা আশ্রয় করে সেই ঠাকুরের চিন্তন করে ঠাকুরের সেইভাবে পূজা অর্চনা করে এগোনো। তো এই বিষ্ণু শালগ্রাম বিষ্ণু শিলার কথা এখানে নিয়ে আসছেন ওই ভাবটাকে বোঝানোর জন্য। এই হলো স্বামীজির দুটি কথা ঠাকুরকে নিয়ে। আমরা আজকে এখানে এটা এখানে এটা শেষ।